আমরা লাইফে আমরা একটু সময় নিচ্ছি, ততক্ষণে আমি একটু আমার প্রোফাইলে এটা শেয়ার করছি আর তোমাদের একটু তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক একটা মিনিট আছে। সময় নিয়ে আমি সেটা করে দিচ্ছি। রাকেশ, কি শুনতে পাচ্ছিস? কথা শুনতে পাচ্ছিস? রাকেশের সমস্যা হচ্ছে, ওর ওখানে একটু নেটের সমস্যা আছে। একজন ভিউয়ার্স হয়ে গেছে, রাকেশ দা বোধহয় একটু নেটের সমস্যা করছে, চলে আসবে অবশ্যই। রাকেশ দা স্বাগত ফেস টু ফেস নাইনে। আমাদের সাথে এখন আছে অতনু সরকার, ইফতার নির্দেশক দেবাশিস দত্ত, সাথে শব্দমুগ্ধ নির্দেশক রাকেশ ঘোষ এখনো আসেনি নেটের প্রবলেমের জন্য, চলে আসবে এর মধ্যেই। আজকের ফেস টু ফেসে স্বাগত তোমাদের। হ্যাঁ আচ্ছা, আজকে আমাদের বিষয় বর্তমান থিয়েটারের, বর্তমান এই সময় থিয়েটারের সমস্যা এবং সমাধান। এই সময় মানে হচ্ছে COVID-19-এর সময়টা, আমরা প্রায় 4 সাড়ে 4 মাস ধরে এইভাবেই পড়ে আছি। আমার প্রশ্ন একদম শুরুতেই দেবাশিস দার থেকে শুরু করব। দলের দিক থেকে দেবাশিস দার, দল সিনিয়র এখানে যারা আছেন আজকে, দেবাশিস দার তুমি কি ভাবছো, মানে যে থিয়েটারটা চলছিল আফটার কোভিড, লকডাউন কাটার পর কি হবে থিয়েটারের মানে পরিবেশ, এবং ইফটা সেইভাবে কিভাবে ভাবছে এর পরবর্তীকালে থিয়েটার নিয়ে, ইফটার থিয়েটার নিয়ে ইফটা কিভাবে ভাবছে? প্রথমত আমার অতনুর মোটামুটি কাছাকাছি সময় দল, মানে আমাদের দুজনের প্রায় 22 বছর, এরকম 20-22 বছর। তো এই সময় থিয়েটার আসলে প্রথমে তো এরকম একটা পরিস্থিতির সামনে যখন হয়েছে, সেটা খুব মানে আমরা তো এরকম পরিস্থিতির সামনে কখনো পড়িনি, অতএব বিষয়টা খুবই আনপ্রেডিক্টেবল একটা বিষয় ছিল আমাদের কাছে। তো ধাক্কাটা সামলে ওঠা গেছে বলবো না, কিন্তু একটু একটু করে কাজ শুরু করার মানে করা হচ্ছে দল, আমার দলে অন্তত পক্ষে। এবং আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত মনে হওয়া, কেউ ডিফার করতে পারে, করোনা পূর্ব পৃথিবী বা করোনা পূর্ব থিয়েটারের যে থিয়েটারের ক্ষেত্র যেটা ছিল, করোনা পরবর্তীতে তার মধ্যে কিছু হলেও পরিবর্তন আসবে। অনেকে বলছেন যে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক হয়তো হবে, বা সমস্ত কিছুই হয়তো সময়ের নিয়মে অনেক কিছুই থেকে যাবে, কিন্তু কিছু পরিবর্তন তো আসবেই। মানে যা যা এরকম ম্যাসিভ কিছু এসেছে এর আগেও, তাতে কিছু না কিছু পরিবর্তন হয়েছে। আর্ট ফর্মের ক্ষেত্রেও সেটা তো আমার মনে হয় যে থিয়েটারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, সেটা ফর্মের দিক থেকে আসবে, কন্টেন্টের দিক থেকে আসবে, কিছু পরিবর্তন আসবে। এবং আমরা
পারফর্ম করার মতো অবস্থা এলেই ইফটা পারফর্ম করবে, আমরা তৈরি আছি। এখন তো দর্শক আসবেন না, এখন যদি আমরা পারফর্ম করি তাহলেও দর্শক আসবেন কিনা আমি জানি না। তো দেখা যাক, এটুকুই বলতে পারি আপাতত। তবে দলের কাজ শুরু হয়েছে, আমাদের কাজ শুরু হয়েছে, প্রস্তুতি পর্ব চলছে বিভিন্ন রকম। এরপর দর্শকের সামনে কিভাবে আসা যায় সেটা নিয়েও একটু ভাবনা চিন্তা রয়েছে, দেখা যাক। অতনুদা, তোমার কাছে একই প্রশ্ন, তুমি এবং তোমার দল কোভিড এর পরে, লকডাউনের পরে থিয়েটার নিয়ে, দলগত থিয়েটার নিয়ে কি ভাবছো, কিভাবে ভাবছো? দেখো, প্রথম কথা হচ্ছে আমি মনে করি, আমি কি মনে করি কেন, এটা বাস্তব, যে কোনো আর্ট ফর্ম সবসময় ভীষণ চ্যালেঞ্জিং একটা প্রফেশন, এবং প্রফেশন না হলেও সেই ফিল্ডটাও খুব সবসময় চ্যালেঞ্জিং। সেখানে থিয়েটার তো ভীষণভাবেই একটা চ্যালেঞ্জিং পারফরমেন্স বা চ্যালেঞ্জিং আর্ট ফর্ম। এখানে চ্যালেঞ্জ, একটা দলীয়ভাবে চ্যালেঞ্জ, তার টিকে থাকার চ্যালেঞ্জ, একজন অভিনেতার চ্যালেঞ্জ, তার এক্সিস্টেন্সের চ্যালেঞ্জ। সে যখন তার তার এক্সিস্টেন্স একটা ভালোভাবে তৈরি হয়ে যায়, প্রত্যেক দিন তাকে নিজেকে নিজেকে ছাপিয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ। তো এইরকম চ্যালেঞ্জ নিয়েই আমাদের থিয়েটারের লোকেদেরকে প্রতি মুহূর্তে চলতে হয়, এবং আমরা এই চ্যালেঞ্জটা নিতে ভালোবাসি। ভালোবাসার অন্যতম কারণ হচ্ছে চ্যালেঞ্জ নিতে পারলে আমরা নিজেদেরকে আরো সলিড একটা জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারি। তা আমি প্রথম দিকে যে অবস্থায় থাকুক না কেন, এটা আমাদের কাছে মনে হয়েছিল, প্রত্যেকের কাছে একইভাবে আমার কাছেও মনে হয়েছিল, এই কোভিড সিচুয়েশনটা আমাদের কাছে, থিয়েটারের লোকেদের কাছে একটা চ্যালেঞ্জ। তো থিয়েটারে তো চ্যালেঞ্জ নিয়েই এগোতে হয়, আর এইরকম একটা যখন সার্বিকভাবে গোটা পৃথিবী জুড়ে এই ধরনের একটা অতিমারী মহামারী যেভাবে ব্যাখ্যা করি না কেন, তার একটা সিচুয়েশন এলো, এবং আমাদের থিয়েটারের কাজটা অন্যান্য আর পাঁচ রকম পেশার মতো নয় বলে সেটা একটা দীর্ঘদিনের জন্য স্থগিত হয়ে গেল। যে মুহূর্ত থেকে আনলক সিচুয়েশন শুরু হলো সেই মুহূর্তে অনেক কিছু দোকানপাট খুলে গেল, ধর্মীয় স্থানগুলো, মন্দির মসজিদ গির্জাও প্রায় খুলে গেল, যদিও এখন আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বেশ কিছু ধর্মীয় মঠ, মিশন, মসজিদ সেগুলো বন্ধ হতে চলেছে বা বন্ধ করা হচ্ছে, কিন্তু তবুও এগুলো খুলে দেওয়া হয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে থিয়েটারটা খোলা হলো না, থিয়েটারটা, থিয়েটারের হল খোলা হলো না। তার কারণ, মন্দির বা মসজিদ বা গির্জায় গেলে সেখানে যারা যাজক আছেন বা পুরোহিত আছেন বা যারা মৌলবী আছেন তাদের সংস্পর্শে এলে হয়তো কোভিড হবে না, কিন্তু থিয়েটারের অভিনেতা একে অপরকে যদি ছুঁয়ে ফেলে সেখানে কোভিড হওয়ার একটা সম্ভাবনা নিশ্চয়ই আছেন, মানে রাষ্ট্র অন্তত সেইভাবে মনে করেন বলে আমার মনে হয়। একইভাবে যদি অভিনেতার সঙ্গে কোনো দর্শক সেখানে ছুঁয়ে ফেলেন সেখানেও এরকম কোভিড হওয়ার সম্ভাবনা আছেন। তা খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক, যারা সমাজের নিয়ন্ত্রক, তারা অবশ্যই আমাদের থেকে অনেক অনেক বেশি বোঝেন, ভালো বোঝেন, এবং সুচিন্তিত মতামতের মাধ্যমেই তারা এই কাজটা করছেন। তো এটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, আমরা এই পরিস্থিতিটাকে কিভাবে মোকাবিলা করব। প্রত্যেক দিন একটা দলের নির্দেশককে, দলের প্রযোজককে যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তার এক্সিস্টেন্সকে বজায় রাখার জন্যে, তার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে হাজারো বিপত্তি, হাজারো বাধা, আজকের এই ফেসবুকীয় কুটকচালিকে মাথায় রেখে পাওয়া না পাওয়ার যন্ত্রণা, ব্যথা, বেদনাকে চুলকুনির মতো ব্যবহার করে আমরা যেভাবে এগিয়ে চলেছি, ওই চ্যালেঞ্জগুলোকে, হার্ডেলগুলোকে টপকে 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 টপকে, এটাও একটা চ্যালেঞ্জ। এবার এইরকম চ্যালেঞ্জের জায়গায় দাঁড়িয়ে থিয়েলাইট কী ভাবছে, থিয়েলাইট একটা কাজ অলমোস্ট জুন মাস থেকে শুরু করেছিল, তাদের নিজস্ব দলীয় পরিসরে ছোট ছোট করে, কিন্তু সেটা করতে গিয়েও দেখা গেছে যেহেতু খুব লোকাল সংগঠন নয়, অর্থাৎ দলের যেখানে মহড়া কক্ষ বা দলের যেখানে অফিস সেইটাকে কেন্দ্র করেই সব ছেলেমেয়েরা বা অধিক ছেলেমেয়ে আসে এমনটা নয়, বহু অঞ্চলের বাইরের ছেলেমেয়ে বেশি, মানে যাদের ট্রেন রুট বা বাস রুটে করেই যাতায়াত। তো সেক্ষেত্রেও প্রথম দু একদিন তারা কেউ কেউ চেষ্টা করেছেন বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসার, এসে বসার, পরবর্তীকালে বেশ কিছু জায়গা তাদের কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ে যায়, আমার অঞ্চল কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ে যায়, তাই একটা ভাটা পড়ে। কিন্তু তবুও দলীয় অফিসে ছোট ছোট করে কাজ, বেশ কয়েকজন ছেলেমেয়ে যারা নিয়মিত এসে কাজ শুরু করেছে,
এবং এখানে দাঁড়িয়ে যে কথাটা দেবাশিস বললো, দেবাশিসের সঙ্গে আমি একমত, আমরা প্রস্তুত, আমাদের প্রযোজনা যেহেতু প্রস্তুত, কিন্তু কোথায় করব? আমার বাড়ির ছাদে করলে কি আমার বাড়ির অঞ্চলের আশপাশে 20-25 লোককে এনে হাজির করতে পারবো? তা হবে না। তাহলে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রিক ব্যবস্থা থেকে এই বন্ধের নিয়ন্ত্রণ না উঠে যাচ্ছে, অর্থাৎ আমাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে পারফরমেন্স করার, ততদিন পর্যন্ত সেইভাবে কিছু করতে পারছি না। কিন্তু তারপর তারপর যেটা ঘটবে সেটা হচ্ছে ফর্মের বদল নিশ্চয়ই ঘটবে, কেন সেই পরিস্থিতিতেই ঘটে। আর থিয়েটারটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে চলে, সে কথা আমরা সবাই জানি। আর সেই ট্রায়াল এরর প্রসেসে যখন চলে, প্রত্যেক মুহূর্তেই আমাদেরকে যেটা করি সেটাকে ফেলে দিয়ে এগিয়ে যেতে হয়, সেটাই একমাত্র শেষ বা সেই সেটাই ঠিক, এই বলে তো আমরা কেউ এগিয়ে থাকি না। আমাদের সেটা প্রযোজনার ক্ষেত্রে ঘটে, সাংগঠনিক ক্ষেত্রে ঘটে, এক্ষেত্রেও তাই ঘটে, ঘটবে, এবং ঘটবে বলতে যেটা এই মুহূর্তে ভাবছি সেটা হয়তো আগামী দিনে সেই ছবিতে থাকবে না। প্রসেনিয়াম থিয়েটারে একসঙ্গে কতজন আমরা এসে হাজির হতে পারবো এই বিষয়েও আমার খুব একটা আমি মানে নিঃসন্দেহ নই। এখন অন্য কি ধরনের ফর্মে যেতে পারি সেইগুলো নিয়ে নিশ্চয়ই পরবর্তীকালে একটু আলোচনা বিস্তারিত হলে বলা যেতেই পারে। ইতিমধ্যে বহু চর্চা হয়ে গেছে এই ফেসবুক লাইভে, বিভিন্ন জায়গায়, আমাদের ব্যক্তিগত পরিসরে। এখন সেটা কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যকরী হবে এ ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ আছে, অন্তত সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে। তাই আমার মনে হয় আমরা যেভাবে ভেবেছি এতদিন সেই ভাবনা থেকে সরে আসে। এবার সরে আসার জায়গায় দাঁড়িয়ে কি আমাদের, আমি একটা ছোট্ট উদাহরণ এখানে বলে আমার এই আলোচনার প্রথম জায়গাটা শেষ করব। আমরা একটা সেট আপ নিয়ে থিয়েটারটা করি, ধরা যাক যারা প্রসেনিয়াম থিয়েটার করেন বা যে কোনো জায়গায় করেন, সাইট স্পেসিফিক করেন, ইন্টিমেট করেন, তারা একটা নিজস্ব সেট আপে রিহার্সাল করেন, নির্দিষ্ট জায়গায় যখন শো হয় তার একটা জায়গা তৈরি করেন, করে পারফরমেন্সটা করে। এবার দেখা গেল তার সেই জায়গা থেকে বেরিয়ে এসে যখন বাইরে কোনো জায়গায় শো করতে যাচ্ছে, তার যে সেটিংস সে হয়তো ততটা ক্যারি করতে পারছে না। এবার সেখান থেকে যা বলে রাখা আছে যে রিকুইশন হিসেবে, সেট প্রপস হিসেবে, সেইগুলো সে পেল, পেয়ে দেখা গেল তার সঙ্গে তার মাপে, আকারে, ওজনে কোনোটাই যেভাবে তিনি অভ্যস্ত বা যেভাবে এতগুলো প্রযোজনা হচ্ছে সেভাবে নয়। তখন তাহলে কি করে? অন্য দলের কথা বলতে পারবো না, আমি আমাদের জায়গায় দাঁড়িয়ে বলছি, আমরা কি তাহলে করবো না বলে চলে আসি, বাক্স ম্যাডরা বল দাবো করে? করি না, আমরা চেষ্টা করি সেইটাকে কতটা অ্যাডজাস্ট করে, ম্যানেজ করে কাজ করা। তো অতএব সেই অ্যাডজাস্ট বা ম্যানেজমেন্ট, এইটা এইটা ম্যানেজ করাটা, এটা কিভাবে তৈরি হয়েছে? এটা থিয়েটারের প্র্যাকটিসের মধ্যে দিয়ে প্রতিদিন তৈরি হয়েছে। এই অ্যাডজাস্টমেন্টের মানসিকতা থিয়েটার কর্মীদের মাথায় ভীষণভাবে রয়েছে যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে খাপ খাওয়াতে পারে। এবং একজন অভিনেতা সে যখন জলের আকার ধারণ করে, অর্থাৎ যে পাত্রে ধারণ করে সেই পাত্রের আকার নেয়, আমার মনে হয় একজন স্টেজ পারফর্মার, একজন থিয়েটার পারফর্মার, একজন ডিরেক্টর, একজন অ্যাক্টর, সে যে স্পেস পায় সেই স্পেসকে তার মতো করে ব্যবহার করে, তার সঙ্গে ম্যানেজ করে নেয়, অ্যাডজাস্ট করে নেয়, তার উপযোগী করে নেয়, এবং এই উপযোগী করে তোলাটা তার একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে সে এগোয়। এবং ঠিক একইভাবে এইখানে থিয়েটারের যে সিচুয়েশন তৈরি হচ্ছে, আমার মনে হয় আফটার কোভিড যে সিচুয়েশন আসবে সেই সিচুয়েশনে সবাই আমরা কম বেশি করে ভাবছি, তুমি ভাবছো, রাকেশ ভাবছে, দেবাশিস ভাবছে, আমাদের বন্ধু অভিরাজীব, যারা আমরা জাহান্নামের সমাচারের পাঁচজন তারা ভাবছি, যেমন ভাবছি তাই লক্ষাধিক নাট্যকর্মী তারা প্রতিদিন প্রতিনিয়ত চিন্তা করে যাচ্ছেন, ভাবনা করছেন যে কিভাবে এটা এগোবো। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে মুহূর্ত থেকে এই নির্দেশিকা উঠে যাবে যে থিয়েটার করার আবার স্বাধীনতা পাওয়া যাবে, এবং যে যে রেস্ট্রিকশন সেই মুহূর্তে আমাদের সামনে রাখা হবে, তার ভিত্তিতে দাঁড়িয়ে যে অবস্থায় হবে আমার ধারণা, যেদিন কেতু উঠবে তার 7-10 দিনের মধ্যে থিয়েটারের দলগুলো ঝাঁপিয়ে পড়বে তাদের পারফরমেন্সের মধ্যে। এবং সেই পারফরমেন্স আমি নিশ্চিত এখানে আমরা যারা রয়েছি এবং আমার আরও দুই বন্ধু যারা রয়েছে, আমরা পাঁচজনও কিন্তু একইভাবে ওই 7-10 দিনের মধ্যে পারফরমেন্স করতে ঝাঁপিয়ে পড়ব। আপাতত এইটুকুই। রাকেশদার কাছে আমি আসবো, রাকেশদা যেহেতু একটু পরে এসেছে, রাকেশ থেকে প্রশ্নটা আরেকবার করছি। সেটা হচ্ছে দমদম শব্দমুগ্ধ তো যে নাটকগুলো করে সেই নাটকগুলো মূলত প্রসেনিয়াম থিয়েটার এবং বড় বাজেটের নাটক, প্রচুর সেট, প্রচুর লাইট, প্রচুর রিকুইজিশন, অনেক বড় ভাবে গ্র্যান্ডার ভাবে প্রোডাকশন গুলো হয়। তো নিশ্চয়ই হঠাৎ করে এরকম লকডাউন হবে শব্দমুগ্ধ ভাবেনি, তাদের নিশ্চয়ই কোনো প্ল্যানিং ছিল পরবর্তী কাজ বা সবকিছু নিয়ে। এবার এই যে 4 মাসে লকডাউন হলো, কবে লকডাউন খুলবে বা তারপরে আবার নাটক শুরু হবে, তো তারপর শব্দমুগ্ধ কিভাবে ভাবছে, মানে তার স্যার
এটা তো খুব বহুল চর্চিত প্রশ্ন, এটা এর আগেও হয়েছে, মানে শোনা যাচ্ছে আমার কথা? আরে নয়েজ আসছে, বাকিরা যদি বাকিরা মিউট করে দিলে বাকিরা ভাবে বোঝায়। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে এই কথাটা নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে। অতনুও যেটা বললো, ওই ট্রায়াল অ্যান্ড এরার, আমরা তো কেউই প্রস্তুত ছিলাম না। বরং আমার এটা মনে হয় যে আমি এখানে যে আমরা বাকি তিনজন আছি, তিনজনই নির্দেশক, আমাদের প্রত্যেককেই এমন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে যে আমি জানি না, আমার মনে হয় সেটা, নাও আমার সঙ্গে বাকি তিনজনের মিলতে পারে। তবে আমার মনে হয় অধিকাংশ ডিরেক্টরেরই এরকম হয়েছে যে আমরা দিনের পর দিন দল খুলে বসে থেকেছি, ছেলেমেয়েরা আসেনি, সদস্যরা আসেনি, অভিনেতা অভিনেত্রী আসেনি। আজকে এই যে ব্যাকুল হয়ে উঠেছে সবাই মিলে, হায় হায় কি হবে, মানে আজকে শো করতে না পারলে মারা যাচ্ছে, এই এরাই কিন্তু যেদিন লকডাউনটা উঠে যাবে, অতনু যেটা বলছে ঝাঁপিয়ে পড়ব, এদেরই তখন 33 কোটি বাহানা বেরোবে কি করে রিহার্সালে আসবো না, কি করে, মানে এমন হয়েছে কার শ্রাদ্ধ বাড়ি কার বিয়ে বাড়ি সেই জন্য তারা রিহার্সালে আসেনি, দিনের পর দিন আমরা দল খুলে বসে থেকেছি। তো সুতরাং সেই সময় যখন তারা আসেনি, আমাদের নাটক থামেনি, কিভাবে আমরা বার করে নিয়ে যাব অল অফ আ সাডেন শোয়ের দিন বা শোয়ের আগের দিন আমাদের মাননীয় আমন্ত্রিত অভিনেতা অভিনেত্রীদের অনুপস্থিতিতে আমরা পেরেছি। তো এরকম যখন এখন এই পরিস্থিতি হয়েছে, এখন রাষ্ট্র আমাদের সেই আমন্ত্রিত অভিনেতা অভিনেত্রীর জায়গায়, রাষ্ট্র এখন বলেছে যে না, এখন অভিনয় বন্ধ করে রাখতে হবে। তার কারণ খুব স্বাভাবিক, আগে শিক্ষা, আগে স্বাস্থ্য, সব শেষে বিনোদন, রাষ্ট্র সেভাবেই দেখবে থিয়েটারকে। তো সেই জন্য এখনো পর্যন্ত স্কুল কলেজ খোলেনি, ইউনিভার্সিটি খোলেনি, টিউটোরিয়াল গুলো খোলেনি, সব মানে প্রত্যন্ত গ্রামের জায়গার মানুষজনেরা, ছাত্রছাত্রীরা তারা এই অনলাইন ক্লাস করতে বাধ্য থাকছে। সেই জায়গায় এসে আমি দাবি করতে পারি না, মানে যেভাবে প্রতিদিন বাড়ছে এই অতিমারির আকার আমাদের রাজ্যে, দেশের কথা যাচ্ছি না, আমার রাজ্যে, আমার পাড়ায়, আমার জেলায়, সেখানে আমি অতি অবশ্যই মানে 6 দফা 8 দফা 302 দফা কোনো দাবি নিয়েই আমি এই মুহূর্তে সরকারকে বলতে পারি না যে আমার আগামীকাল অডিটোরিয়াম খুলে দিন এবং সেখানে আমার দর্শক আসবে। আমি ফেসবুকে দেখছি খুব ভালোভাবে, এই যে অডিটোরিয়াম খুলতে হবে এবং অভিনয় করতে হবে, তার জন্য অভিনেতা অভিনেত্রী বা এই নির্দেশক, আমাদের নাট্যের জগতের মানুষজনরা যতটা চিৎকার করছে, আমি একজনও মাত্র দর্শককে দেখলাম না, দর্শক যিনি ফেসবুকে একটি আপডেট দিচ্ছেন, আহা কতদিন নাটক দেখিনি, একজন দর্শকেরও কিছু আসছে যাচ্ছে না, তারা কেউ পরোয়াই করেন না আমার একাডেমি কবে খুলবে না খুলবে, কারণ তাদের কাছে আমার মনে হয় কালকের রেশন পাওয়াটা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে, বা তার বাড়ির মানুষটি আইটি সেক্টরে যে কাজ করতে যায় সে কতটা নিরাপদে কাজ করে ফিরে আসবে, সে এসে নিজেকে কতটা স্যানিটাইজ করতে পারবে, সেইটা অনেক বেশি জরুরি হয়ে উঠেছে। সুতরাং এখানে দাঁড়িয়ে আমি ভাবছি না একেবারেই আমার দল কিভাবে আগামী দিনে থিয়েটার করবে, খুলুক সমস্ত কিছু স্বাভাবিক হোক, ঠিক আমার থিয়েটারের একটা পথ বেরিয়ে যাবে, যেমন অতীতে আমি বার করে নিয়েছি। আজকে আমি দাঁড়িয়ে জল মাপতে পারবো না যতক্ষণ না আমি জলে নামব, এটা আমার এখনকার অবস্থান, আমি সেইভাবেই ভেবে রেখেছি। তবে হ্যাঁ, ওই সবাই যেভাবে ভার্চুয়ালি চালাচ্ছে কাজ, সেইভাবেই দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ আছে, তাদের সঙ্গে সেভাবেই, যেমন কিছুদিন আগে থিয়েলাইটের জন্মদিন ছিল, ওরা যেভাবে একটা সাময়িক মিট করে চললো, এগুলো ঠিক আছে, এভাবেই তো আমাদেরকে যোগাযোগ গুলো বজায় রেখে, আমরা তো এর মধ্যে জাহান্নামের সমাচারের বর্ষপূর্তিও উদযাপন করলাম, এগুলো ঠিক আছে, কিন্তু নিরবচ্ছিন্ন যে আমাদের পূর্বতন ধারা ছিল, আমার মনে হয় সেটা নিয়ে এখনো ভাবার সময় আসেনি। অনলাইন যে ক্লাস বা অনলাইন আমরা থিয়েটারে বিভিন্ন চর্চাও করছি ফেসবুকে, লকডাউনে প্রায় 1 মাস পর থেকেই আমরা প্রত্যেকেই করছি নিজেদের মতো করে, নিজেদের উদ্যোগেই করছি, সেটা কারো তাড়না খেয়েই একেবারে করছি না, কিন্তু
কেউ কেউ, তুমি তোমরা প্রত্যেকেই হয়তো লক্ষ্য করেছো যে কেউ কেউ কিন্তু আমাদের থিয়েটারেরই মানুষ, তারা মানে কতটা থিয়েটার করে অত সেখানে আমি যাচ্ছি না, কিন্তু তারা বলছে তারা থিয়েটার মানুষ, থিয়েটারের গণ্ডিতেই তাদের দেখা যায়, যে তারা কিন্তু কটাক্ষ করছে যে বারবার অনলাইনে এই থিয়েটার নিয়ে এত আলোচনা করে আখেরে কি লাভ মানুষের পাশে যদি আমরা নাই দাঁড়াই বা কিছু এরকম হচ্ছে। তো এই অনলাইনে যে থিয়েটারে আমাদের আড্ডা গুলো হচ্ছে, কথা হচ্ছে, নতুন কিছু ভাবনা আমাদের মধ্যে উস্কে দিচ্ছে, বা এই থিয়েটার শব্দটা আমাদের পরের জেনারেশনের কাছে বারবার পৌঁছচ্ছে যে থিয়েটারটা আছে, ভুলে যাস না ভাই, সেটা এই অনলাইন কাজগুলো তোমাদের কাছে কতটা যুক্তিযুক্ত লাগছে, মানে একদম ফ্র্যাঙ্কলি কতটা যুক্তিযুক্ত লাগছে? এটা আমি অতনুদা থেকে শুরু করবো প্রশ্নটা। অনলাইন কাজের জায়গায় দাঁড়িয়ে বোধহয় আমার মনে হয় প্রথম দিকে যারা শুরু করেছে, একদম যারা একদম প্রথম দিকে শুরু করেছে, তাদের মধ্যে অন্যতম বোধহয় জাহান্নামের সমাচার। প্রথম 3-4 জনের কাজের মধ্যে যারা শুরু করেছে সব দিক থেকে, তো সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে মনেই হয়েছিল, আসলে আমরা সবাই জানি কেউ ন্যাকা নই, আমি একদম কোড আনকোড এই শব্দটা ব্যবহার করলাম, এই অনলাইন বা ডিজিটাল মাধ্যমটা আমার থিয়েটারের মাধ্যম, থিয়েটার একটা লাইভ পারফরমেন্স, যেটা বাচ্চা ছিল সেও জানে কিভাবে পারফর্ম করতে হবে, ওখানে দাঁড়িয়ে সবটাই অনলাইনে করব অনলাইনে করব, সেই জন্য এরকম প্রস্তুতি নিচ্ছি এমনটা কেউ নয়, কেউ নয়। এখন কে কটাক্ষ করছে কি করছে আমি এটা কেউ ধার ধারি না, আমার ব্যক্তিগত জায়গায় দাঁড়িয়ে যার যেরকম মনে হচ্ছে বলছে, একটা গণতান্ত্রিক দেশে সবাই স্বাধীন নাগরিক, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, যার যা ইচ্ছে বলার মতো অধিকার রয়েছে, যা ইচ্ছে বলার মতোই অধিকার রয়েছে, এবং সেটাই আমরা এখন বলছি। আর তার মধ্যে এরকম একটা অন্যতম হাতিয়ার মাধ্যম বিগত প্রায় 13-14 বছর ধরে পেয়ে গেছি, যখন তখন তো মার দিয়া কেল্লা। সো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যারা কাজ করছি, আমাদের কাছে যারা পারফর্মার থিয়েটারের সঙ্গে যুক্ত, তারা কি করছে, আমাদের মানে মনে হলো কি হঠাৎ করে আর কিছু করার দরকার নেই, তাই এরকম করা শুরু করে দিলাম নিজেদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য। আরে বাবা, যোগাযোগ বাড়ানোর জায়গা যদি হয়, থিয়েটারটা তো অন্যতম মাধ্যম একটা কমিউনিকেশনের, তো এটাও তো থিয়েটারের লোকজনরাই করছে, এবং এই কাজটা এখন আমরা একা করছি তা নয়, ভারতবর্ষের প্রধান দুটো কালচারাল অর্গানাইজেশন ন্যাশনাল স্কুল অফ ড্রামা, সঙ্গীত নাটক একাডেমি, তারাও নিয়মিত চর্চা করে যাচ্ছেন। সঙ্গীত নাটক একাডেমি শুধু থিয়েটারের সঙ্গে নয়, মিউজিক নিয়ে কাজ করছেন অবশ্যই, ইজেডসিসি, ইজেডসিসি কেন, আমি জানি নর্থ সেন্ট্রাল জোনাল কালচারাল সেন্টারও করেছেন, তারাও করছেন, প্রত্যেকটা জোনাল সেন্টার করছে, তারা করছে, সবার মনে হলো যে না কিছু করার নেই, তাই এগুলো এগুলো করছি, কি ভাবনা থেকে করছে। আর একটা কমিউনিকেশনের জায়গা তো তৈরি হয়, যে থিয়েটারটা করতে গিয়ে প্রথম জায়গা হচ্ছে একজন অভিনেতা এবং একজন দর্শকের যে কমিউনিকেশনের ব্রিজ, সেইটা এই মুহূর্তে যখন হচ্ছে না, এটা আম জনতাকে নিয়ে আমরা একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করছি, এবং সেখানে একটা অপশনস থাকছে, বহু লোক তাদের মতামত জানাচ্ছে যারা ইন্টারেস্টেড, যে কথাটা রাকেশ একটু আগে বললো যে একটা দর্শক কি সত্যি বলেছে কোনোদিন যে কবে আমি থিয়েটারটা দেখবো, তা যখন বলে না বা বলে না মানে বলতে চায় না, তার কারণ সে মনেই করে না থিয়েটারটা দেখার দরকার আছে বলে, কিন্তু যদি পাশের বাড়ির লোকটা একটা কমপ্লিমেন্টারি দেয় বা তমুক কোনো নামের কেউ থাকে বা তারা কেউ বলে, তখন হয়তো সেই আবেদনে সাড়া দেয় বা দেবে। আমি ওই অত অব্দিও যাচ্ছি না, এখন কথা হচ্ছে আমি যদি আমার মাধ্যমটা, যে মাধ্যমটা এখন সাময়িকভাবে স্থগিত হয়ে আছে, বন্ধ হয়ে আছে, সেই একই মাধ্যমের কাজ আরেকটি মাধ্যমের দ্বারা বলতে পারি বা বলার চেষ্টা করি, তাতে কার কি সমস্যা হচ্ছে? এখানে প্রথম দিকে অনেক অনেকজন, কেউ নিজেদের ভালো লাগার জন্য, কাউকে অন্যকে ভালো লাগার জন্য নয়, কেউ গানের চর্চা করেছে, কেউ কবিতার চর্চা করেছে, কেউ আবৃত্তির চর্চা করেছে, কেউ ছোট ছোট ফিল্ম বানিয়েছে, আমি ধরেই নিচ্ছি খুব খারাপ বানিয়েছে, আমার ইচ্ছে হয়নি, আমি দেখবো না, আমার জিবি পোড়ানোর কোনো ইচ্ছা নেই, আমি দেখবো না। কিন্তু দেখবো না মানে কেন করছো ভাই, কে তোমায় মাথার দিব্যি দিয়ে যে তুমি অনেক হোতা হয়ে গেলে, এই হোতা হয়ে গেলে, এই জাজমেন্টাল হতে আমায় কে স্বাধীনতা দিয়েছে? তার সঙ্গে আমাদের আমি অকালপক্ষ বলবো না অতিপক্ষ বলবো কিভাবে ব্যবহার করব জানি না, যারা অতি মানে সব কথাতেই রেড়ে করে ওঠেন এবং ছোট বড় নির্বিশেষে বেশ কিছু মতবাদ চাপিয়ে দেয় দিয়ে এবং শীর্ষ সোশ্যাল মিডিয়াটাকে প্রভোগ করার চেষ্টা করেন, তাদেরকে বগলে রেখেই আমি এখন আলোচনা করছি লাইভে। চলো রাকেশ দেবাশিসের বাকি পার্টটা শুনবো। দেবাশিস দা, না ঠিকই মানে অতনু যেগুলো বলেছে একদম যুক্তিযুক্ত। আমি শুধু একটা জিনিস অ্যাড করব, যে আমরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন দল, প্রত্যেক দলই কম বেশি সেমিনারের আয়োজন করেছি কোভিড পূর্ব অবস্থার কথা বলছি, তো সেই সেমিনারে মানে দলের
দলেরও বোধ হয় সবাই উপস্থিত থাকে কিনা কে জানে, তারাও বলে যে আমার মানে পরের শো এর জন্য ব্যবস্থা করতে হবে, পরের যদি আমন্ত্রিত দলের অভিনয় থাকে তার জন্য টিফিন ম্যানেজ করতে হবে, টিফিন আনতে হবে ইত্যাদি বলে হয়তো দলেরও 50% লোকজন অডিটোরিয়ামের বাইরে চলে যায়, আর যে 50% থাকলো তারাই শোনেন, দর্শকরা ওই হিসেব করে নেন যদি সেমিনার থাকে তাহলে সেমিনারটা শেষ হবে তারপর ঢুকবো, অতএব সেমিনারে বক্তারা ফাঁকা আসনের সামনেই বলে যান। তো এই অভিজ্ঞতা কম বেশি আমাদের সবারই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে যে দর্শকদের শ্রোতাদের সেমিনারের প্রতি এত অনীহা, সেই সেমিনার যখন এখন এই ডিজিটাল মাধ্যমে হচ্ছে তখন এক একটা যে কোনো মানে এই ধরনের একটা আলোচনার ভিউ চলে যাচ্ছে 2000-3000, মানে 1000 তো ছাড়াচ্ছেই যে কোনো যে কেউ করলে, তাহলে এত শোনার লোক যখন রয়েছেন তখন ভালোই তো চলুক আলোচনা, এটা একটা লাভ বলা যায়। রাকেশ দার কাছে প্রশ্ন, অতনুদা যাদের অকাল পক্ষ বা অতিপক্ষ বললে আমি অতি বিপ্লবীও বলতে পারি, তুমি কি বলতে চাও মানে এই যে কথাগুলো বলা হচ্ছে মানে তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা, তোমার কাছে কি মনে হচ্ছে? এটা নিয়ে না মানে বলা মানে যারা বলছে তাদেরকে প্রায়োরিটাইজ করা, অতনু একটা তাচ্ছিল্য করেছে, দেবাশিস দা তো যারা করছে তাদেরকে গুরুত্ব দিয়ে বলছেন, আমি এদেরকে নিয়ে বলবার কোনো প্রয়োজনীয়তাই বোধ করি না, বোধই করি না, কে কি বললো না বললো কি আসে যায়। আমার দলের ছোট ছোট ছেলে মেয়েগুলো যদি একটা ছোট ছবি বানায়, যদি একটা গান রেকর্ড করে নিজেদের মতন করে, যদি তারা একটা ছোট নাটকের মুহূর্ত তৈরি করে, করে যদি তারা আপলোড করে এবং যদি তারা এর মাধ্যমে চর্চায় থাকে, সে তো ভালো কথা। যারা এটাকে খারাপ বলছেন তাদের কোথাও মানসিক সমস্যা আছে। আমরা কেউ কিন্তু বলিনি যে এই মোবাইলটা আমার স্টেজ, আমরা কেউ বলি না, এটা তো কখনো ডিজিটাল প্ল্যাটফর্ম মঞ্চের সমান হতে পারে, কোনোদিনই পারে না। তবে একটা কথা তো ঠিক, একদিন আমরা থিয়েটারে প্রজেক্টর ব্যবহার করতে আরম্ভ করেছি আস্তে আস্তে, আগে প্রজেক্টর ছিল না, হয়তো এই ডিজিটাল মাধ্যম যেটা আমরা এই লকডাউন পিরিয়ডে অভ্যস্ত হচ্ছি আমাদেরকে অন্য আর একটা দিগন্ত খুলে দেবে আমাদের থিয়েটারের জন্য। যেমন আমরা তো আগে আনন্দবাজারে বিজ্ঞাপন দিতাম 3,500-4,000-5,000 টাকা, আজকাল আর তো অধিকাংশ দলই দেয় না, মানে 90% দল আর দেয় না, ফেসবুককে ব্যবহার করে নাটকের বিজ্ঞাপনের জন্য এবং সেই বিজ্ঞাপন দিয়েই তারা হল ভরাতে পারে। তাহলে আমার তো এই ডিজিটাল মিডিয়াকে আমি কাজে লাগিয়েছি আমার থিয়েটারের পজিটিভিটির স্বার্থে। তেমন আজকে এই যে ব্যবহার হচ্ছে, এই যে চর্চা হচ্ছে, দেবাশিস দা যে একটা প্রোগ্রাম করে যারা দেখেছেন তারা জানবেন, ABCD নাম দিয়ে থিয়েটারে, একটা অসাধারণ অনুষ্ঠান। আমি জানি এখন কেউ দেখছে না, মানে আমি আঙুলে গাঁট গুনে বলতে পারি বোধ হয় আমরা এই জাহান্নামের কজন দেখি আর আমাদের যে কজন শুভানুদ্ধায়ী বন্ধু বান্ধব আছেন তারা দেখেন, যাদের উদ্দেশ্যে দেবাশিস দা এই অনুষ্ঠানটা করে তারা দেখে না, না আজ দেখছে না, কিন্তু থেকে যাচ্ছে অনুষ্ঠানটা মূর্খের দল বোঝে না এটা, তারা মনে করে ফেসবুক মানে দফা তোলবার আন্দোলন তোলবার জায়গা, তারা জানে না আমরা যদি চাই আমরা আমাদের নাটকের স্বার্থে এই ডিজিটাল মিডিয়াকে অসাধারণ ভাবে ব্যবহার করতে পারি। তোমার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি সেটাকে সেই শক্তিটাকে আণবিক হিসাবে ব্যবহার করবে না মানবিক হিসাবে, সেটা তো তোমার উপর, এ নিয়ে আর বলার কি আছে। হ্যাঁ একদমই তাই, ঠিকই বলেছ। আর আমার যেটা বারবার মনেও হয় যে মানে একেবারেই কানে আসা কথা, কানে আসা মানে সরাসরি কানে আসা কথা মানে বেশি কানে আসা না, সরাসরি যে আলোচনাগুলো দেখি যে হয় যে এখন এই সময় যে মানুষগুলো লকডাউনের সমস্যায় পড়েছে, যে নাটকের লোকগুলো বা আমফান পরবর্তী সমস্যায় পড়েছে, তাদের কাছে দাঁড়ানোটা বেশি যুক্তিযুক্ত এই অনলাইনে এইসব ন্যাকামো না করে, ন্যাকামো কথাটাই বলে, কিন্তু আমি অবাক হই যে তোমরাই কিন্তু ঠিক এই লকডাউনের পরে
জাহান্নামের সমাচার এবং গ্রাত্যজন একান্নবর্তী পরিবার থেকে অনেক আর্টিস্টদের সাহায্য করছে, ইভেন আমফানের পরও অনেক আর্টিস্টদের, তার মধ্যে আমাদের দলও করছে, তোমরা সাহায্য করেছো, তো তোমরা কিন্তু ওটাও করছো পাশাপাশি, কিন্তু ওটাকে ওই হাইলাইট করছো না, মানে একদম সত্যি সত্যি আমার মনে হয়েছে যে তোমরা আজ অব্দি কতজনকে সাহায্য করেছো, কত কিভাবে সাহায্য করেছো সেটা নিয়ে তোমরা কখনোই বড়াই করে একটা বিরাট লিস্ট, আর 300 জন 200 জন 500 জনের লিস্ট দিয়ে দিলে দেখি দিলে এই ব্যাপারটা তোমরা একেবারেই করছো না, এবং এটা না করার জন্যই কি তোমাদের মানে একটা আক্রমণ করা হচ্ছে যে হ্যাঁ তোমরা তো প্রমাণই নেই, তোমরা কি করছো শুধু ফেসবুকেই কথা বলে যাচ্ছে, এইরকম একটা মানে, এবং তোমাদের হাঁটুর বয়সী ছেলেমেয়েরা হয়তো 2 বছর 3 বছর থিয়েটার করছে, তারাও অতি বিপ্লবীর মতো করে এইভাবে অ্যাটাক করে যাচ্ছে, এবং সিনিয়রদের তোমাদের, তো সেটা তো একটা খারাপ লাগার জায়গা, তো সেটা তোমাদের কি মনে হচ্ছে বিষয়টা? তোমরা তো এর আগে করে ফেললে, অলরেডি করে ফেললে, কিন্তু সেটা প্রচারে আনলে না, একটা লাইভ করলে না যে হ্যাঁ আমরা করেছি, একদিন একাডেমি জারিয়ে হয়তো তোমরা একটা বক্তৃতা দিলে না এই যে আমরা করলাম, কিন্তু যারা করলো একাডেমিতে বক্তৃতা দিচ্ছে, যারা লাইভ করছে এগুলোকে নিয়ে সব করছে, ও কে কি বলবে জানি না, আমি উদার, আমার মনে হয় আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার, ঠিক আছে, এই অতনুকে আঘাতের কথা বলিস না, ও মেরে ধরে দেয়, ওর ব্যাপার আলাদা। না যেটা আমার পরবর্তী বলার মানে, আমি একদম সরাসরি কিছু প্রশ্নেই আসি, তোমরা তিনজনই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির মেম্বার, এবং তোমরা তিনজনই পাশাপাশি হোল টাইম আর থিয়েটার আর্টিস্ট, মানে তোমরা শুধুই থিয়েটারটাকে করছো মূলত, থিয়েটারটাই তোমাদের একমাত্র পরিচয়, এবং তোমাদের পেশাও অনেকটা ভাবে শুধুমাত্রই থিয়েটার, মানে অন্তত আমি বলতে পারি একটা সময় 100% বা এখন অন্তত 80% তোমরা থিয়েটারেরই মানুষ, মানে পেশাগত এবং নেশাগত ভাবে থিয়েটারের মানুষ, তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিতে তোমাদের মতো ম্যাক্সিমাম ইয়াং, এই সময় আমি ইয়াংই বলবো মানে যারা আছো, তারা প্রত্যেকে এই যে মেম্বার যারা এখন আছে তারা অনেকটা, আমার কাছে অনেক ভালো লাগে যে তোমরা থিয়েটারের ক্রাইসিসটা অনেক ভালো বুঝছো, কারণ তোমরা শুধুমাত্র থিয়েটারের মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি নাট্যমেলার আয়োজন করছে বা গ্রান্টের আয়োজন বা যেগুলো করছে সেগুলো নিয়েও তো তোমাদের একটা আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে, বেশ কিছু ফেসবুকে একদম খুব মানে খারাপ ভাবেই আক্রমণ করা হয়, তুচ্ছ করা হয়, পূর্ববর্তী যারা আমাদের অতি সিনিয়র আমাদের গুরুজন যারা নাট্যকারী মেম্বার ছিল তাদের সাথে সরাসরি তুলনা টানা হয়, তো এগুলো কেমন লাগছে তোমাদের কাছে, কি মনে হচ্ছে? এবং তার কিছু প্রশ্ন আমার কাছে আছে, মানে তারা ফেসবুকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলো তোমাদের করব, যে তারা তো কখনো সরাসরি তোমাদের থেকে উত্তরটা চায় না, হয়তো চাওয়ার অওকাত নেই না ক্ষমতা নেই আমি জানি না, কিন্তু চাইছে না, তো আমি সেই প্রশ্নগুলো তোমাদের কাছে রাখবো, তোমরা যদি লাইভের মাধ্যমেই তাদের জবাবটা দাও, আগে জানতে চাইছি তোমাদের কেমন লাগছে এই বিষয়গুলো, সারাদিন থিয়েটার করার পর, মানে আমি বলি সারাদিন থিয়েটার করার পর, সারাদিন থিয়েটার মানে একমাত্র দলের একটা আর্টিস্ট হতে 365 দিন আসে না, একটা নির্দেশক যেভাবে বসে থাকে, তারপর সরাসরি বা ইনডাইরেক্টলি ধান্দাবাজ আখ্যা পেয়ে যাচ্ছি আমরা সবাই প্রায়, তোমরা একটু বেশি পাচ্ছ, আমরা তোমাদের থেকে জুনিয়র একটু কম পাচ্ছি, এবং ভাবছি তোমাদের সময় গিয়ে এতটাই পাবো, এই শুনতে শুনতে মাথা চুলতে যাবে, কেমন লাগছে? না না আমরা তো প্রিভিলেজড, সেই জন্যই আমরা ধান্দাবাজ, প্রবলেম কিছু নেই, আমি এনজয় করছি, কোনো কোনো সময় রিয়াক্ট করি, রিয়াক্ট করা তাও রিয়াক্ট করতে আর ভালো লাগছে না, আমি এখন এনজয় করছি, এবং সব থেকে বড় কথা 1988 সাল থেকে 2010 অব্দি যারা ছিলেন আমাদের এই পদগুলো যারা অলঙ্কৃত করেছিলেন তারা স্বনামধন্য ব্যক্তিত্ব, এ নিয়ে কোনো সন্দেহ নেই সার্বিকভাবে, তো সে তুলনায় আমরা সব দিক থেকেই চুনোপুটি, নেহাত নেহাতই চুনোপুটি, কিন্তু মুশকিল হচ্ছে আমরা কিন্তু আমাদের পাণ্ডিত্যের জায়গায় দাঁড়িয়ে কখনো সেই জায়গায় পৌঁছতে পারছি না যে একটা প্রফেসরি করে আমরা সামলেছি সামলাচ্ছি নাট্য একাডেমি, মানে যেভাবে আগে হতেন, যেভাবে সরকারি চাকরি করে নাট্য একাডেমি সামলাতেন, তখন তো কোনো নাট্যমেলার জন্য চিরকুট দিয়ে দল সিলেকশন হতো না, তখন তো কোনো অনুদানের জন্যে কোনো রকম চিরকুট যেত না, তখন এই অনুদানের জন্যে নাট্য একাডেমির সদস্য বা বিধায়কদের কাছে কোনো সুপারিশের জন্য চিঠি নিয়ে যেতে হতো না, তখন শুধুমাত্র ওইখানে দাঁড়িয়ে তারা উদার ভাবে যত বিরোধী যারা তা করতেন সেই সময় দাঁড়িয়ে তার কারণ তাদেরকে বেলাতেন, কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে 2005 অব্দি তো সেই অর্থে কেউ বিরোধী থিয়েটারের বিরোধিতা করেই নি, সবাই তো বন্ধুরা দল বন্ধু সরকার আমাদের সঙ্গে ছিলেন, তো সেই জন্য তাই উদার ভাবে দিয়েছেন সব স্বনামধন্য, আমি এগুলো দেখছি, আমিও দেখছি একইভাবে, আগে আড়ালে রাজার মাকে ডাইনি বলতো, তো এখন প্রকাশ্যে বলছে, প্রকাশ্যে বলছে তাদের যোগ্যতা নিয়ে বলছে, হ্যাঁ আমি মানি আমাদের মধ্যে এখানে যারা, আমি অন্যদের কথা বলতে পারছি না, আমরা তিনজন সঙ্গে আমাদের আরেক বন্ধু অভি চক্রবর্তী,
রয়েছে না, আমাদের কারোরই সেই অর্থে কোনো যোগ্যতা নেই, থিয়েটারে পড়াশোনাও আমাদের নেই, আমরা কিছুই নেই, আমরা আমাদের একাডেমিক্সটা প্রায় জিরো, আমরা ধান্দাবাজ, আমরা স্যালারি গ্র্যান্ট পাই এখানে, এই আমরা তিনজন যারা রয়েছি তারা তো পাই, তুমি অবশ্যই পাও, আমি নাট্য একাডেমি যারা বলছি, আমরা কেন এটা নেব, সিনিয়র পান, সিনিয়র পান, না না পান, আমি বলছি আমরা কেন নাট্য একাডেমির অনুদান পাবো। আমি আর লাইভে একটা কথা আগে বলে নেবো ছোট্ট করে, হ্যাঁ আমরা, আমি এবং দেবাশিস সেখানে উপস্থিত রয়েছি, আমরা গত বছর এই পদে থেকেও কিন্তু অনুদান পাইনি এবং অভিও পাইনি, অশোকনগর নাট্যমুখ ইফতার থিয়েলাইট এরা কেউ অনুদান পায়নি, আমরা মানে হাহুতাশ করে হল্লা করে এই প্রতিবাদী এইসব দিয়েটিই নি, কোনো প্রয়োজনও পড়েনি, মানে পরে যে পরে দিলেন আমরা কয়েক লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের অনুদান পাই, আঙুর ফল টক এই শব্দটা তো কয়েক সহস্র কোটিবার ব্যবহারে অতি জীর্ণ ক্লিশে হয়ে গেছে, তাই এটা বলার জায়গা থাকে না, কিন্তু যারা পাই না পাই না কেন পাচ্ছে কেন পাচ্ছে কেন পাচ্ছে করে দিন রাত্রি তবলা বাজাচ্ছে তাদের প্রতি এখন আমার করুণাও হয় না, কেন করুণা করার মধ্যে জন্য যেটুকু সময় বা শ্রম দিতে হয় সেইটুকু আর শরীরের মনের কোনো জায়গাতেই অবশিষ্ট নেই তাদের জন্য, সে করুণার প্রকাশের জায়গা নেই, তো যারা এই একদম বাতেলাই মারছে কেন নিচ্ছে কেন পাচ্ছে তাদের সবার আগে উচিত বাড়ির সামনের রাস্তাটায় চলাফেরা বন্ধ করে দেওয়া, ওটা তো তার পৈতৃক রাস্তা নয়, তো সরকারের করে দেওয়া রাস্তা, সে বলবে আমি তো বাবা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় আমি রাস্তায় হাঁটার অধিকারী রয়েছি 100 বার, খুব ভালো কথা, আচ্ছা তুমি তো ট্যাক্স দাও তাহলে এই রেশনের এখন ফ্রি চালটা নিচ্ছ কেন, কিন্তু সরকার দিচ্ছে না, ওটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, ওই চালে লেখা আছে যে এই চালটা কেন্দ্রীয় সরকারের দিচ্ছে, এই চালটা রাজ্য সরকারের দিচ্ছে, এই ডালটা কেন্দ্রীয় সরকারের রয়েছে, কেন নিতে যাচ্ছ, কেরাসিন তেলটা পেয়ে যখন তোমার দুটো গ্যাস ব্যবহার করার পরেও যে উদ্বৃত্ত জায়গাটা সেটা যখন আর একটা অভুক্ত লোককে বা গরিব লোকের কাছে ব্ল্যাকে বিক্রি করে দিচ্ছ, তখন তোমার সেই মানবিক অবস্থানটা কোথায় যাচ্ছে আমি জানি, নাম বললে সেটা খারাপ হবে, আমি নাম বললে খারাপ হবে, আমায় কোচালে আমি একদম কাঁচা বিষ্ঠার মতো, ইট পড়লেই ছটাক ছটাক করে ছিটকে ছিটকে যাবে, সেটা খুব একটা শোভন হবে না, আজকে বলার জায়গাটা রয়েছে, তাই আমাদের এত সময় এখানে কারণ নেই দিন রাত্রির ফেসবুকে ওই কুটকোচালি করে তাদের প্রতিবাদ করতে যাব, বয়োজ্যেষ্ঠ দাদা তারা সিনিয়র, তাদেরকে অনেক সম্মান জানাই, শ্রদ্ধা করি অন্তর থেকে, এখনো পর্যন্ত আমাদের জেনারেশন যারা রয়েছে বা আমি মনে করি আমাদের ঠিক পরবর্তী জেনারেশনও এতটা অভদ্র হয়ে ওঠেনি সবাই, অন্তত মুখের সামনে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলবো কি কেমন আছো আহা হা হা হা, এই জায়গায় এখনো পর্যন্ত আমরা পৌঁছইনি, এখনো পর্যন্ত একটা বেসিক শিক্ষা আছে বলে, এখনো পর্যন্ত সেইটুকু আছে বলে ফেসবুকের জায়গায় দাঁড়িয়ে ওই রকম অশ্লীল কুৎসিত ভাষা ব্যবহার করে কাউকে নির্মম আক্রমণ করতে হয়নি, সেটা যদি আমাদের বিনয় হয় আর সেই বিনয়টাকে যদি কেউ দুর্বলতা ভাবে, সেই দুর্বলতার দিয়েই কিন্তু ওই দাঁত উপড়ে নেওয়ার ক্ষমতা আমাদের প্রজন্মের রয়েছে, কিন্তু একটা বাড়াবাড়িরও সীমা আছে, অনেকটা দিন অনেকটা জায়গায় অনেকটা পর্যায়ে চলে গেছে, কেউ যখন আবার এই অনুদান নিয়ে সে বলছে আমি জীবনে কোনোদিন এই সরকারের ঝান্ডা নিয়ে রাস্তায় বেরোইনি তবু আমি সাধুবাদ জানাচ্ছি, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, নয় টেলিফোন করে, নয় তার ফেসবুকে গিয়ে, বা তাকে টেক্সট করে বা অন্য কাউকে দিয়ে, এ কি অসভ্যতামি, এ কি অসভ্যতামি, তারা যখন দিনের পর দিন প্রতি বছর একইভাবে তারা নাট্যমেলায় শো করে গেছে, ওই 7,000 টাকা অনুদানও যখন প্রত্যেক বছর পেয়ে গেছেন, তখন একবারও মনে হয়নি, চিরকুট নিয়ে এসে যখন বলেছে কে পাবে, কেউ একজন কেউ কেউ নাম নাম করা নাম করা সব তাত্ত্বিক মানুষজন, তারা সমালোচক, সংবাদপত্রে নাট্য সমালোচনা করেন, বলছেন এখানেও কাটমানির গল্প আছে এবং সিন্ডিকেট, সিন্ডিকেট কি এই সরকারি এই ধরনের নাট্য সিন্ডিকেট প্রথম নিয়ে এলো নাকি, ওই দুটো অর্গানাইজেশন এপিসি রোড থেকে যখন চলতো সেই দুটো অর্গানাইজেশন থেকে পুরো নাট্য একাডেমিটা চলতো, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, গিরিশ মঞ্চের আলাদা আলাদা কমিটি থাকার পরও কে কবে কোথায় কিভাবে পাবে মধুসূদনটা সেটা ওই ঠিক হয়ে যেত ওই 66B এপিসি রোড থেকে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, ব্যক্তি আক্রমণ করলে বিলো দা বেল্ট হিট করলে আমরাও বিলো দা বেল্ট হিট করতে বাধ্য হব, আরে আমরা কি পার্টির ক্যাডার নাকি, এই যারা অনুদান দিলাম এখানে যারা দল, যে দল 300 দল পেয়েছে কেউ একটা দাঁড়িয়ে বলুক তো, কারণ অন্য দলের থেকে আমরা বলেছি ভাই তোমার 50,000 টাকা পাওয়ার পর কিন্তু 500 টাকা আমাদের দলীয় ফান্ডে দিও কি ব্যক্তিগত ফান্ডে দিও, একটা লোক কেউ বলতে পারবে, কেউ যারা এখানে 44 জনের কমিটি আছে কেউ এরকম বলেছে, কেউ বলেছে একটা শো এর কথা,
কি কাটমানির কথা মানে কি কি কাটমানি? আমি প্রমাণ ছাড়া বা আমার কাছে কোনো এভিডেন্স ছাড়া যা ইচ্ছে তাই বলবো আর আমরা যা ইচ্ছে তাই শুনবো? আসলে এই শব্দগুলো এরা সঙ্গে পরিচিত, তার কারণ এরা এই কাজগুলো দীর্ঘদিন দিনের পর দিন এই ম্যাল প্র্যাকটিস করে গেছে, আজ তাই এই কথাগুলো বলতে পারছে। আমি কি করে জানবো পেছনের দরজা দিয়ে কি করে চুরি হয়? আমি যদি নাই দেখি কোনোদিন, বা সেই চুরির সঙ্গে আমি নিজে না সংযুক্ত থাকি, এইটা আর আমার আমি জানি না আমার মানে এটা ঘাঁটলে আরো বেশি দুর্গন্ধ বেরোবে। কি তোরা কি রাকেশ দেবাশিস কি বলবি? না, এর সাথে একটু অ্যাড করে দিচ্ছি, একটা কথা কিন্তু বারবার আসছে যে দলগুলো তো সাহায্য করলো বা কিছু দলের সাহায্য করলো, কিন্তু যারা ফ্রিল্যান্সার অভিনেতা বা যারা টেকনিশিয়ান তাদের কি হবে? দলগুলো তো তাদের কথা এই সময় ভাবছে না, নাট্য একাডেমিও দায়িত্ব নিচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। এটা সম্পর্কে কি করবে রাকেশ দা? মানে আগের প্রশ্নটার সাথে জুড়ে প্রশ্নটা যোগ করলো। হ্যাঁ, না না, নাট্য একাডেমি কি করবে মানে আমাদের থিয়েটারে একদম শুরু থেকে, আমি এই কথাটা এর আগে যতগুলো হয়েছে কি বলে এরকম লাইভ শো সবেতেই বলেছি, আমরা সবাই রেজিস্ট্রেশনটা করাই অলাভজনক সংস্থা বলে, প্রত্যেকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং মেমোরান্ডাম চেক করে নিন। গ্রুপ থিয়েটারের নন প্রফিটেবল অর্গানাইজেশন রয়েছে, আজকাল শুনতে পাচ্ছি কেউ কেউ বলছেন থিয়েটারে এই সিন্ডিকেট, তারপরে ফেডারেশন ইত্যাদি শব্দগুলো একটাও নেই। এখানে যে চারটে দল বসে রয়েছে, কয়াডাঙ্গা সবুজ প্রাইভেট লিমিটেড নয়, ইফটা প্রাইভেট লিমিটেড নয়, দমদম শব্দমুক্ত প্রাইভেট লিমিটেড নয়, থিয়েটারও প্রাইভেট, থিয়েলাইটও প্রাইভেট লিমিটেড নয়, তাহলে এখানে লাভ লোকসান ইউনিয়ন ইত্যাদির প্রশ্ন আসে কোথা থেকে? এটা তো একটা কালচারাল অর্গানাইজেশন আর কিচ্ছু নয়। আপনারা নিজেদের মেমোরান্ডাম গুলো চেক করুন। বেশ, তারপরেও আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কলাকুশলীদের অর্থনৈতিক অবস্থা কি হবে না হবে সেটার জন্য সরকারকে ভাবা উচিত। সরকার 50,000 টাকা দিয়েছে, কাকে দিয়েছে, কেন ব্যক্তিগতভাবে আলাদা করে অভিনেতা এবং কলাকুশলীদের টাকাটা দেওয়া হবে আমি তো এইটাই বুঝতে পারছি না। দলীয় ফান্ড থেকে টাকাটা কাদের কাছে যাবে? আজকে আমাদের যদি চারজনের দল হয়, চারজনকে 5,000 5,000 করে দেওয়া হবে, না দলকে দিয়ে দেওয়া হলো টাকাটা? দল বুঝে নেবে যে অতনু কতখানি দলের থিয়েটারের কাজ করে আর অতনু কতখানি বাইরে অন্য কাজ করে। রাকেশকে পুরো টাকাটা দেওয়া হবে না, কারণ রাকেশ থিয়েটারের সঙ্গে সিরিয়ালও করে, কিন্তু দেবাশিস শুধুই থিয়েটার করে, তাহলে তাকে বেশি টাকা দাও, রাকেশকে কম টাকা দাও, এটা দল সিদ্ধান্ত নিতে পারে। তাছাড়া এখানে তো আমরা প্রথম থেকে কখনোই সেই ফরম্যাট তৈরি করিনি যে ইন্ডিভিজুয়াল আর্টিস্ট কারা হবে, তাদের কি কি কোয়ালিফিকেশন থাকবে, তাদের কি কার্ড থাকবে, কোনোদিন থেকে এটা ভাবা হয়, দিনের পর দিন রাজেশ এরকম কোনোদিনই ভাবা হয়নি। আজকে হঠাৎ করে একটা 5 মাসের লকডাউনে এসে আমি যদি পুরো অল ওভার সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়ে আমি দফা নিয়ে চিৎকার করতে আরম্ভ করি, তাহলে সেই দফা ধোপে টিকবে না। আমি তোমাকে একটা কথা বলছি রাজেশ, আমরা এখানে প্রত্যেকেই জানি যে আমরা যখন একটা নাটক তৈরি হয় তার স্ক্রিপ্ট লেভেল থেকে আরম্ভ করে শো যেদিন হচ্ছে সেদিন শো পর্যন্ত একটা ডিরেক্টরের কি অবস্থা চলে, এবং শো শেষ হয়ে যাবার পর আমার অত্যন্ত সম্মানীয় আদরণীয় ভালোবাসার কলাকুশলী বন্ধুরা, আপনাদের আলোগুলো আপনারা খুলে নিয়েছেন, আমার কাছ থেকে টাকা বুঝে নিয়েছেন, ভাউচার সই করিয়েছেন, বেরিয়ে গেছেন। আবহ সঙ্গীত যিনি অপারেশন করিয়েছেন তিনি চলে গেছেন, আমার মেকআপ আর্টিস্ট চলে গেছেন, আমার সেটের লোক সেট খুলে নিয়ে চলে গেছে, আমি একা এবং একা, আমার দলের একটি হয়তো কোনো ছেলে সে সময় করে রয়ে গেছে, তপন থিয়েটার কিংবা একাডেমি কিংবা মধুসূদন মঞ্চ বা গিরিশ মঞ্চের আনাজ কানাজ উইংসের ধার গেছে, দাদা একটা ওড়না পরে রয়েছে, দাদা কার একটা এই প্রপসটা পরে রয়েছে খুঁজে নিয়ে আমার কাছে সে দিয়েছে, সেও ক্লান্ত আমিও ক্লান্ত, আমার একদম এই টলতে টলতে আমরা এসে মেট্রো স্টেশনে দাঁড়িয়েছি, লাস্ট মেট্রো ধরে বাড়ি ফিরছি। আজকে আমাকে বুঝে নিতে হবে আমি কেন টাকাটা পাবো, আমার অধিকার আছে এই টাকাটা পাবার, এবং এই টাকাটার জন্য যদি বলা হয় যে কাকে ভাগ করে দেবে, কে কি করবে, কোন দল থেকে কে পাবে, আমার জানার দরকার নেই। আমি যাবতীয় পরিশ্রমটা যখন করি, আমি যখন ধার করে নাটক করি, সেই ধার করে নাটক করবার পর আমার বাড়িতেই তাগাদা ওলা,
আমার কেউ বাড়িতে জিজ্ঞেস করতে তাগাদা আসে না, ওলা আছে, কেউ জিজ্ঞেস করবে না, তাগাদা দিতেও জিজ্ঞেস করে যিনি আসবেন তিনি এসে আমার পারিবারিক সম্মান নিয়ে টানাটানি হবে, তিনি এসে চিৎকার করে বলে যাবেন যে আপনি আমার কাছ থেকে 25,000 টাকা ধার নিয়েছিলেন, কি 50,000 টাকা, টাকাটা ফেরত দিন। তখন দলের কে নিতে আসে, বা আমার কোন মহামান্য যারা দফা নিয়ে আন্দোলন করছেন, খমক বাজিয়ে গান গাইছেন, তারা কে আসেন তখন পাশে? কেউ আসে না। তার কোন সঙ্গে কোন যখন আর্টিস্টই আচ্ছা কোন আর্টিস্টই কখনো কেউ জিজ্ঞেস করে না আজকে কেউ সময় তোমার আসে না, লোকসান হলো কিনা, কত টাকা লোকসান হলো, কেউ কেউ জিজ্ঞেস করে জানতে কোন চায় আর্টিস্ট? না ভাই। সে ভেবে নেয় তার নামে 2 টিকিট বিক্রি হয়েছে। এই তো আজকে এই কথাগুলো বলছি, অপ্রিয় হচ্ছি, কিন্তু এই অপ্রিয় অপ্রীতিকর কথাগুলো বলতে বাধ্য করা হচ্ছে বারবার। অতনু অপ্রিয় শুনে চিৎকার যাচ্ছে, করছে, অপ্রিয় শুনতেও আমি হচ্ছে, কারণ চিৎকার অপ্রিয় করছি, অনেক শুনতে হচ্ছে। শুনতে হচ্ছে। ওই কথাগুলো আর যে জন্য এফেক্ট করে না, আর এফেক্ট করে না। আজকাল মনে হয় যে যার মতন, ওই দেবাশিস দা বললো, যে যার মতন বলছে বলে যাক, যেটা আমার কাজ যেটা সেটা আমাকে করে যেতে হবে, এতদিন ধরে করে এসেছি, আজকেও করছি, ও করে যাব, এই নিয়ে আর মাথা ঘামাই না আমরা। দেবাশিস দা। আমি প্রসঙ্গত আমি দেবা মানে আমি দেবাশিস দাকে 1 মিনিট থামাচ্ছি। রাজেশ, একটু আগে যে গ্রান্টের কথা হচ্ছিল বলো বলো, সেখানটায় আমি বলে দিই, এই এরা তো নিজেদের কথা বলে না, অতনু তার দলে যে কটা গ্রান্ট পায় কেন্দ্রীয় সরকারের, সব কটা গ্রান্টই মোস্ট অফ দা তার সমস্ত মেম্বারদেরকে দিয়ে দেয়। সে নিজে কতটুকু টাকা পায় সেটা সে আজকে মুখ ফুটে বলতেও পারবে না, ঠিক আছে? দেবাশিস দা তার নিজের বাড়ির একটা ফ্লোর থিয়েটারের জন্য দিয়ে দিচ্ছে, যেটা সে বিক্রি করলে অনায়াসে আজকে আরো সিকিউরড ভাবে থাকতে পারত। এরা এগুলো কন্টিনিউয়াস যে করে যায়, এই কাজগুলোর হদিশ কেউ জানে না, এগুলোর কথা কেউ একটা একটা কোনোদিনও গ্রান্ট বলবে না। বা একটা গ্রান্ট অর্জন করার জন্য, পাওয়া বলবো না, অর্জন করার জন্য একটা নির্দেশককে কত রাজ্যকে ফাইল ওয়ার্ক করতে হয় সেটা কজন থাকে, তার পাশে এবং হয়তো একজন বা দুজন থাকলো, আর কার কে থাকে সেই যারা প্রশ্ন ফাইলটা তুলছে বের তারা কে করবার থাকে? পরেও অতনু যেটা করে, তার নিজের দুটো জামা এক্সট্রা না কিনে সে কস্টিউম কিনে, নিজের বাড়ির দুটো ফার্নিচার না বানিয়ে সে সেট বানায়, তারপর তাকে আজকে কৈফিয়ত দিতে হবে এখানে? না, দেবাশিস তাকে এখানে বসে কৈফিয়ত দিতে হবে? এই কৈফিয়তের জায়গাটাই বা কারা তৈরি করছে? এই ধরনের মানুষেরা আজকে কৈফিয়ত দেবেনি বা কেন? সরি টু ইন্টারাপ্ট দেবাশিস দা, আমার মনে হয়েছিল এই কথা দুটো তোমাদের দুজন সম্পর্কে আজকে বলা দরকার। আসলে কি বলতো, মানে হ্যাঁ, সংগঠন তো সবাইকে নিয়ে, মানুষ মানে যারা মানে সভ্য, যারা সংগঠনের বা একটা সংস্থার, তো সেই সভ্য ব্যাপারটার সঙ্গে ওই সভ্যতা সেটাও জুড়ে আছে। তো আসলে কি জানো তো, মানে আমাদের সবারই যারা একটা রেপার্টরি চালাই, যে ওই দলটার সঙ্গে জুড়ে থাকে বা দলটার ভালো মন্দে জুড়ে থাকে, দলও কিন্তু সেই সদস্যদের, সেই সভ্যদের ভালো মন্দের দায় নেয় নেয় প্রত্যেকটা রেপার্টরি। সেটা সবুজ সংস্কৃতিকে নিয়েছে, সেটা শব্দমুগ্ধ থিয়েলাইট বা যে কোনো রেপার্টরি, তারা কিন্তু শুধু নির্দেশক নয়, যে সদস্য সত্যি সেই দলের ভালো মন্দের সঙ্গে যুক্ত থাকে দলের দায় নেয়, দলও তাদের দায় নেয়। আজ কিন্তু আমার দলের যে আমার দলের ওপরেই নির্ভরশীল, আমি ইফতার কথা বলছি, সেই ছেলেটি কি সেই ছেলেটির মানে কি করে চলবে, তার বাজার কি হবে, তার পরিবার কি করে চলবে, সেটা কিন্তু ইফতার ভাবে, সেরকম প্রত্যেকটা দলই ভাবে। মানে কথাটা এখান থেকে এলো যে রাজেশ রাকেশ যে কথাটা বললো না, যে আজ যে সংগঠনের কথা ভাবেনি এর আগে, ধরা যাক একজন অভিনেতা, তাকে বলা হয়েছে যে সে হয়তো নতুনই এসেছে, কিছুদিন করার পর সে মনে করছে যে আমি সবটা শিখে গেছি, তাকে বলা হয়েছে যে তুমি স্যালারি স্ট্রাকচারে আসবে বা ইত্যাদি করবে, তো সে তখন স্যালারি স্ট্রাকচারে থাকবে না, মানে তার হয়তো সেই 6,000 টাকা বা ওই ওই একটা মান্থলি ওই টাকায় তার হবে না, সে হয়তো ক্যালকুলেট করছে
মানে আমি আমার একদম আমার বাস্তব অভিজ্ঞতা বলছি, আমার দলের কথা বলছি, আমাদের দলের ক্ষেত্রে ওই 2 বছর, 1-2 বছর প্রথমেই অফার করা হয় না, সেটা উচিত নয়। যে যার কথা বলছি, যে সদস্যের কথা বলছি, সে 3 বছর দলে কাজ করেছিল এবং 3 বছর কাজ করার পর আমরা একটা নতুন 4-5 জনের 4-5টি ছেলে মেয়েকে বলেছিলাম যে তোমরা যদি চাও তাহলে এই স্ট্রাকচারে আসতে পারো। তার মধ্যে একজন বাদে সবাই সেই স্ট্রাকচারে এসেছে এবং ধীরে ধীরে সেই মানে অ্যামাউন্টটা প্রত্যেক বছর মানে বাড়ছে বা বেড়েছে। তো আমি ওই পার্টিকুলার একজন যে আসেনি তার কথা বলছি, তার কারণ সেটার উদ্দেশ্য আছে সে বলার। তাকে স্যালারির কথা যখন বলা হলো তখন সে বলল না আমি স্যালারি স্ট্রাকচারে যাব না। তো কিভাবে থাকবে, সে দলের কাছে ডিমান্ড করলো যে শো পেমেন্টে থাকবে। তখন দল তাকে বলল না, মানে আমাদের দল থেকে বলা হয়েছিল না আমরা তো কোনো সদস্য কাউকেই তো আমরা শো পেমেন্ট করি না, আমরা মান্থলি পেমেন্ট করি, কারণ এটা একটা রেপার্টরি সিস্টেম, তো আমরা শো পেমেন্ট করবো না। তো যাই হোক, তারপরও 3-4 মাস 5 মাস সে ছিল, তারপরে সে বেরিয়ে যায় দল থেকে। ইতিমধ্যে আমার যোগাযোগে আরো 2-1টা দলে তাকে কাজের সুযোগ করে দিই। সেখানে সে যেহেতু অন্য একটা দল, সেখানে সে একটা শো পেমেন্ট পেত। মানে আমি বলছি যে সে কিন্তু ক্যালকুলেট এটা করলো যে আমি মান্থলি এই টাকাটা পাবো, তার চাইতে যদি দেখা যায় যে ইফটাতে মাসে 400, এক্স দলে মাসে 300, ওয়াই দলে মাসে 200, এই করে দেখা যাচ্ছে অ্যামাউন্টটা যেটা দাঁড়াচ্ছে সেটা ওই মান্থলি ফিক্সড অ্যামাউন্টের থেকে অনেক বেশি। তো তুমি সেই সুযোগটা তখন নিলে, মানে সেটা তোমার চয়েস, তুমি সেটা বেছে নিয়েছো। যেমন আমাকে কেউ বাধ্য করেনি আমি থিয়েটার করবো, আমায় তো বলেনি কেউ, আমি আমি চাকরি করতাম বা চাকরির অফার পেয়েছিলাম, আমি অন্যান্য পেশায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আজকে আমি যদি হা হুতাশ করি কেন আমি আমি 40,000 টাকা চাকরি ছেড়েছি, তো আমায় কেন থিয়েটার 40,000 টাকা পার মান্থ দেবে না? তো প্রথমেই উত্তর আসবে তোমাকে কে ঘাট ধরে বলেছে থিয়েটার করবে, কেউ বলেনি তো, আমি তো নিজে বেছে নিয়েছি, তাহলে আমি কার কাছে বলবো? তো সেই ছেলেটি বা মেয়েটি যে বেছে নিয়েছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবে, সেটা তো তার চয়েস। সে ভেবেছে সিজনে ডিসেম্বরে আমি 30 দিনে 40টা শো করব, সেটা তার চয়েস। সে ভেবেছে যে ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 6 মাস আমি শো করব, বাকি 6 মাস বসে খাবো, কোনো দায়ের মধ্যে যাব না, ওই কোনো দলে সেট গোছানো, কস্টিউম গোছানো, প্রপ গোছানো এই দায়ের মধ্যে আমি যাব না, আমি শোয়ের পর ভাউচারে সই করে বেরিয়ে যাব। তাতে যদি আমি 300 টাকা পাই কি 500 টাকা পাই কি 700 কি 1,000 যাই পাই, তো সেটা তার চয়েস। তাহলে আজ তুমি কেন বলছো যে দলকে দায়িত্ব নিতে না? দল তো যে দলের সঙ্গে সবসময় রয়েছে তার দায়িত্ব অবশ্যই দলের, তাকে তার দায়িত্ব দল নিয়েছে, যে দলের ভালো মন্দে রয়েছে তাকে দল দেখেছে, তাকে দল দেখছে, প্রত্যেকটি দলই দেখছে, প্রত্যেকটি দলেরই এরকম সিনসিয়ার সদস্য আছে এবং তাদের দায়িত্ব সেই দলের। কিন্তু যারা সেই সময় এড়িয়ে গিয়েছিলে ভাই, মানে তোমাদের নিজের স্বার্থের কথা ভেবে এখন একেবারে বিপরীতমুখী বললে তো সেটা খুবই মুশকিলের ব্যাপার। মানে তখনও সুবিধে দেখবো, এখনো সুবিধে দেখবো? আমি অমানবিক হওয়ার কথা বলছি না, আমি এখনো বলছি যিনি অসুবিধায় আছেন, যিনি সমস্যায় আছেন, তার পাশে দাঁড়ানো মানবিক কর্তব্য। এবং সেই কর্তব্যের জায়গা থেকেই কিন্তু আমরা শুধু জাহান্নামের সমাচার করেছে বলছি না, জাহান্নামের সমাচার করেছে বহু আরো বহু সংগঠন মানুষের পাশে পাশে দাঁড়িয়েছেন, এখনো দাঁড়াচ্ছে বহু সংগঠন, বহু সংগঠন। তো তারা প্রত্যেকেই কিন্তু এই মানবিকতার জায়গা থেকেই দাঁড়িয়েছেন, যে সেখানে তো কেউ ভাবেনি যে আমার দলের সদস্যটির জন্য শুধু করছি, তা নয়, থিয়েটার ফ্রেটার্নিটির কথা ভেবেই সবাই দাঁড়িয়েছে। অতএব আমি বলছি যে সব জায়গায় শুধুমাত্র স্বার্থ দেখলে তার একটা মানে মানে সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে, মানে সেটা হবেই, সেটা হতে বাধ্য। তারপরেও বলছি যে সবাই ভাবছে, সবাই ভাবছে যে কি করে সবার পাশে দাঁড়ানো যায়। আমি মানে দল মত নির্বিশেষে বলছি, যারা সত্যি সত্যি যাদের যাদের মধ্যে সেই মানবিকতা আছে, যারা
সত্যি সত্যি মানুষের কথা ভাবছেন, তারা নিশ্চয়ই মানুষের কথা ভাবছেনই এবং পাশে দাঁড়াচ্ছেন, সেটা কোনো বিজ্ঞাপন করার জন্য নয়, দাঁড়াচ্ছেন। আর যারা যারা সেটা ভাবছেন না, বা যারা কিছু মানুষ তো থাকেন, সবকে সাথেই থাকেন, কিছু মানুষ থাকেন যারা হয়তো শুধুমাত্র প্রচারের জন্য করছেন, বা কিছু মানুষ থাকেন যারা করছেনই না, যারা মুখে বলছেন, তো সেটা সব ক্ষেত্রেই থাকে। তো এটা নিয়ে ভেবে লাভ নেই। আর নাট্য একাডেমির যে কথাটা বললে, দেখো নাট্য একাডেমি মানে আমি আগে বা পরে তুলনায় যাচ্ছি না, ভবিষ্যতে আরো হয়তো ডেভেলপ হতে পারে, সেটা অন্য কোনো দল আসলেও হতে পারে বা এই দলও থাকলে হতে পারে, আমি দলের কথায় যাচ্ছি না, এটা তো দল নয়, এটা সরকারের সরকারি একটা পদ বা সরকারি একটা কমিটি, সরকারি একটা একটা সংস্থা। তো একটা সরকার তার নীতি এবং সেই জায়গা থেকে কিছু একটা কমিটি তৈরি করা, যে সেই পেশার বিশেষজ্ঞরা সেই সেই সংস্থাকে কিছু পরামর্শ দেবে, সেই পরামর্শ গ্রহণ বা বর্জন করার অধিকার কিন্তু সরকারের আছে। তো যাই হোক, এখন যে কমিটি আছে, সেই কমিটি বারবার চেষ্টা করেছে কি করে মানে এই পরামর্শ দেওয়াটুকু আমাদের কাজ, তো পরামর্শ দেওয়া সেটা থিয়েটারের স্বার্থে। তো এই সময় দাঁড়িয়ে অনেক রকম কাজ হয়েছে, সেটা আলাদা করে বিজ্ঞাপন করার জায়গা নয়, এটা কাজ বহু হয়েছে, সেটা মানুষ একটু চোখ খোলা রাখলে বুঝতে পারবেন। এবং গ্র্যান্ট ইত্যাদি এগুলো নিয়ে অনেক লেখা হয়েছে, আগে কি দেওয়া হয়েছে না দেওয়া, আমি তুল্যমূল্য বিচারে যাচ্ছি না। দেখো 800 আবেদন জমা পড়েছিল, 800 আবেদনের মধ্যে সব 800 জনকে তো দেওয়া সম্ভব না, এটা তো প্র্যাকটিক্যাল নয়। আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ আমরা চাকরির পরীক্ষায় যখন ইন্টারভিউতে যাই, সবাই কি সেটা সম্ভবই নয়, মানে বাছাই পর্ব বলে তো একটা বিষয় আছে। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন আছে, এই 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 মানে কোন দলকে দেওয়া হবে, এটা আমার মানে এই প্রশ্নটা একেবারেই আমার নয়, আমি একেবারেই ফেসবুক থেকে স্ক্রিনশট রেখে দিয়েছি যেন প্রশ্নটা আমি একদম সরাসরি করতে পারি। দুটো প্রশ্ন আছে, দুটোই একটা একটার সাথে যুক্ত। একটা প্রশ্ন হচ্ছে যে আমি একেবারে দেখেই বলছি স্ক্রিনশটটা, যে শোনা যায় নাট একাডেমি এমন কোন সিদ্ধান্ত নিয়েছিল যে দলগুলো কেন্দ্রের সাহায্য পায় তারা রাজ্যের কাছে আবেদন করতে পারবে না, অথচ লিস্টে থাকা প্রচুর দল একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের কাছে আবেদন করে এবং রাজ্য জেনে শুনে সত্যিকারের নিডি দলগুলোকে বঞ্চিত করে সাহায্য করে। এটা একটা প্রশ্ন আমি একবারই করছি, তার কারণ হচ্ছে একটা একটার সাথে যুক্ত আলাদা করে কেন। আরেকটা হচ্ছে ফসিলস হয়ে যাওয়া একগাদা দল যাদের বছরের পর বছর কোনো প্রোডাকশন নেই, তাদেরও ঢেলে গ্রাম দেওয়া হলো, অথচ গ্রাম শহর মিলিয়ে প্রতিদিন কষ্ট করে থিয়েটার করা দলগুলোকে দেওয়া হলো না কেন? তাহলে কি দলগুলো বহুদিন কাজ না করেই কাজ করে না, তারা গ্রান্ট নিয়ে কি করবে? এবার এটার সাথে যুক্ত আরেকটি প্রশ্ন আছে, একবারই করছি কারণ একটি প্রশ্ন বারবার আমি বলছি মনে হচ্ছে। রাজেশ, আমি একটু কাটছি, রাজেশ যখন তুই স্ক্রিনশটই পড়ছিস তখন আমি নাম বলে দিতে পারি অনেকেরই প্রশ্ন, মানে আমি অনেকে মিলে একই কথা লিখছে, তবে আমি যার থেকে স্ক্রিনশট নিয়েছি তার নাম কিঙ্কিনী তিতির সেনগুপ্ত, ঠিক আছে? আমি স্ক্রিনশটটা এখান থেকে নিয়েছি কারণ আমি যেন প্রশ্নটা মানে ভুল না হয়, আমার মতো না হয়ে যায়, তাই করছি। আরেকটা হচ্ছে 300 দলকে আবেদন দেওয়া হয়েছে কিন্তু বাকি যে দলগুলো আছে তারাও মানে কি নিডি দল, তাদের কি হবে? আমি একটু বলে নিচ্ছি, তারপর ওরাও নিশ্চয়ই বলবে সবার নিজের নিজের মত। এক হচ্ছে প্রথম প্রশ্ন যেটা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের গ্র্যান্ট পেলে রাজ্য সরকারের গ্র্যান্ট পাওয়া যাবে না, এটা কিন্তু এবছরের জন্য নয়, এটা এরকম কোনো সিদ্ধান্ত হয়নি গত, তাও কোনো অফিসিয়াল এরকম সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। না, আমি কোনো আমাদের কাছে কোনো দেবাশিস প্রামাণ্য নথি আছে, কোনো কোনো মিটিং এর মিনিট যারা ছিলেন সেই সময় তদানীন্তন কমিটিতে আমারও প্রশ্ন সেই জায়গায় দেবাশিস কন্টিনিউ। হ্যাঁ, তো এবছরও কোনো এমন কোনো কিছু সিদ্ধান্ত বা যেটা বলা হচ্ছে যে শুনেছি এরকম সিদ্ধান্ত, এরকম কোন সিদ্ধান্ত নেই, কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত ছিল না যে কেন্দ্রীয় সরকারের গ্র্যান্ট পেলে রাজ্য সরকারের গ্র্যান্ট দেওয়া হবে ইত্যাদি, এরকম কোনো ব্যাপার ছিল না। যে আবেদনপত্র ছিল সেখানেও যে ক্রাইটেরিয়া দেখলেই সেটা পরিষ্কার বোঝা যাবে। আর এবার ওই যেটা বলছিলাম তার কন্টিনিউশনে বলি যে 800 উপর দলের আবেদন করেছিল, তার মধ্যে দেওয়া হয়েছে 300, তার তো একটা লিমিট আছে, বাট সেটা দেওয়ার
কিছু ইয়েও রয়েছে, ক্রাইটেরিয়াও রয়েছে, বহু দল আছে যারা হয়তো তাদের পেপার্স ঠিক নেই। এবার একটা সরকারি জায়গায় এখানে একটু একটু কাটলাম, একটু দেবাশিসটা কাটলাম, এখানে একটা হাস্যকর কথা আমার কানে এসেছিল যে কোন যোগ্যতা মানে কোন যোগ্যতার নিরিখে এই 300টা দলকে ঠিক করা হয়েছে এবং ওদের বাদ দেওয়া হয়েছে। মানে আমি জানি না যে কমিটি যোগ্য কিভাবে ঠিক করবে সেটা নিয়ে প্রশ্ন করা যায়। কোন যোগ্যতায় একটা দল কেন্দ্রীয় সরকারের স্যালারি গ্রান্ট পায়, কোন যোগ্যতায় একটা দল প্রোডাকশন গ্রান্ট পায়, কোন যোগ্যতায় সঙ্গীত নাটক একাডেমিতে একটা ওয়ার্কশপ গ্রান্ট প্রোডাকশন গ্রান্ট পায়, সেখানেও নিশ্চয়ই ক্রাইটেরিয়া রয়েছে, এখানেও সেরকম। কিন্তু আমি কোনো বছর না পেলে প্রশ্ন করতে পারি না, আমি কোন যোগ্যতা একটা কুকুর একটা মানুষকে কামড়ায়, এক না ফসিল হয়ে উঠে দলে একটা কুকুর একটা মানুষকে কামড়ায়, ঠিক সেই কিন্তু এবার সেই দলটি পুরনো, তার মানে তার তার ক্রেডেনশিয়াল আছে। এবার যদি আবেদনে দেখা যায় যে সেই ক্রেডেনশিয়াল গুলো রয়েছে, সেই কাজ করেছে এত বছরের দল, এই যোগ্যতা, তাহলে সেই দলটিকে আমরা বাদ দিলেও তো কথা উঠবে। মানে এটা তো ব্যাপারটা ওই শাখের করার যেমন হয় না, শাখের করার দুদিকে কাটে, এদিকেও কাটে ওদিকেও কাটে। এবার দেবাশিস দা, তোমার যুক্তি অনুযায়ী যদি দলটি পুরনো হয়, তার যদি ক্রেডেনশিয়াল হয়, তাহলে সে কেন, আমি তো রাজ্য সরকারের 50,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সে কেন্দ্রীয় সরকারের লক্ষাধিক টাকার জন্য এতদিন আবেদন করেননি কেন? বা যদি তিনি করেই থাকেন তাহলে তিনি সেটা পাননি কেন? আর যদি তিনি সেটা পেয়ে থাকেন অলরেডি, তাহলে তিনি তো এই কথাগুলো তার মধ্যে তিনি যেতেই পারেন না, কারণ তিনি নিজেই সববিরোধিতা হলে কথা বলছেন যে কেন্দ্রীয় সরকারি পেলে রাজ্য সরকারি পাওয়া যাবে না। না না, প্রশ্নটা বলছে যে ফসিল হয়ে ওঠা দল পাচ্ছে কিন্তু নতুন দল যারা কাজ করছে খেতে তারা পাচ্ছে না, এটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, ফসিল হয়ে যাওয়া দল যাদের কোনো প্রোডাকশন নেই তাদেরও দেওয়া হচ্ছে। মানে এর সাথে অ্যাড করেছিল একটা প্রশ্ন যে যতদূর জানি দলগুলো ফেস্টিভ্যাল ওয়ার্কশপ বা ইত্যাদি অর্গানাইজ করার জন্য নথি দেখায়, কিন্তু এই দলগুলো কোনোদিনই তা করেননি, রিসেন্টলি কোনোদিনই, মানে তারা বন্ধ দল তবু তাদের দেওয়া হয়েছে, এটা এলিগেশন। এবার দেখো, বুঝতে পেরেছি, কিন্তু দেখো আমরা তো, হ্যাঁ হ্যাঁ, আমরা তো এই এতগুলো জেলার মধ্যে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গায় গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করা সম্ভব না, মানে সেটা প্রায় অসম্ভব। নথি নথি যখন যেখানে কথা বলে, নথি নথি তো কথা বলে, মানে একটা কমিটি যখন সিদ্ধান্ত নেবে তখন কিসের উপর ভিত্তি করে নেবে? পেপারস এর উপর ভিত্তি করে। এবার যদি দেখা যায় যে রাকেশ দা তোমার তোমার ভলিউমটা বন্ধ, তোমার ভলিউমটা অন করো। বলছি এই বক্তব্যটা কার, যিনি বলেছেন এই ফসিল দলগুলো পায়? বক্তব্যটা বললাম না, নামটা আমি স্ক্রিনশট নিয়েছি, কিঙ্কিনি তিতির সেনগুপ্ত বলে এক নাট্যকর্মী স্ক্রিনশট নিয়েছি আমি। হ্যাঁ অবশ্যই, মানে ইনি একজন, আমি একেবারে বলছি যে এটা কিন্তু মানে একজনের নয়, মানে এরকম অনেকই চলছে, আমি একটা নিয়েছি কারণ সরাসরি যেন এলিগেশন গুলো পৌঁছে দিতে পারি। 100 ভাগ কিঙ্কিনি তিতির চক্রবর্তী একজন প্রতিবাদী, বিপ্লবী, সম্মানীয় নাট্যকর্মী এবং অন্যান্য নাট্যকর্মীদের তিনি প্রতিনিধিত্ব করছেন, তাহলে তিনি তো যথেষ্ট সাহসী। তিনি বাকি ফসিল দলগুলির নাম লিখলেন না কেন প্রকাশ্যে? তিনি যদি প্রকাশ্যে একটি সরকারি প্রতিষ্ঠানকে তিনি আক্রমণাত্মক কথা বলতেই পারেন, সুতরাং তিনি সাহসী এবং তিনি সম্মানীয়, অতি অবশ্যই আমি তাকে নিজে রেসপেক্ট করেই বলছি, তাহলে তিনি বাকি ফসিল দলগুলোর নাম বলতে পারতেন যারা এরকম করছে। আমরা সবাই জানতে পারতাম এই মাধ্যমে। রাজেশ পারলে পৌঁছে দিও এই আলোচনার প্রেক্ষিতে, অনেকে সবাই শুনছে এবং না না শুনুন, আমি বলবো তিনি বরঞ্চ এটার জন্য একটা আরটিআই করুক, সেই মাধ্যম সরকার আমাদেরকে দিয়েছে, সেই সুযোগ দিয়েছে, তিনি প্রয়োজনে কোর্টে যান, কোর্টে গিয়ে তারা ফসিলস কিনা তিনি প্রমাণ করে তাদের জন্য লড়ুন, নাট্য একাডেমির কাছে আসুক, একটা কমিটি এটা করাই যায়। তার মানে প্রোডাকশন গ্রান্ট, মিনিস্ট্রি অফ প্রোডাকশন গ্রান্ট বন্ধ করা হয়েছিল এইরকম একটা সমস্যার জন্য, যদি একটা অনারারি কমিটি, সেই সিদ্ধান্ত তো তাকে তার মতো করে নিতে হয়, সেই সিদ্ধান্তকে যদি চ্যালেঞ্জ করতে কেউ যায় এরকম সরকারি জায়গায় দাঁড়িয়ে, তিনি সরকারি যা যা পথ আছে আমার মনে হয় সেইখানে ব্যয় করলে তার কাজের সময়টা অনেকটা সংকুচিত হয়, তার এত যে অন্যান্য মানে চর্চা, সেই চর্চার সময় সংকুচিত হয়, তিনি একটি বিশেষ জায়গায় কনসেন্ট্রেট করতে পারবেন
এবং তিনি এই কাজটা করুন বলে আমার মনে হয় ভালো হয়, সেটা নিয়ে এই ফেসবুকে লিখে এসে কিচ্ছু হবে না। তিনি এই এত যাদেরকে খ্যাপ মানে আমি বলছি তিনি যে জনমত তৈরি করতে চাইছেন আমার তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে, সেই জনমত তিনি যেভাবে খুশি তৈরি করুন, করে তিনি এটা আইনের দ্বারস্থ হন। এটা এখান থেকে কমিটি আমার মনে হয় একজনও এই বিষয়ে কথা বলতে মানে অধিকারীও নয়, কথা বলবে না। একটা কমিটির সিদ্ধান্ত যখন সেটাই সিদ্ধান্ত। আমরা মিনিস্ট্রি অফ কালচারের এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার বহু বন্ধু বান্ধব আছে যাদের কারুর হয়তো দুটো বা তিনটে অনুদান গত বছর স্যালারি রিপোর্টরি গ্রান্ট কেটে দিয়েছে, কারুর ক্ষেত্রে হয়তো এখনো পর্যন্ত স্যাংশন হয়ে 6 বছর হয়ে গেছে সেই ফাইলটার মুভি করেনি, সেখানে গিয়ে তারা কি করেন, কত কথা এখানে ফেসবুকে বিপ্লব করতে পারেন তাদের বিপ্লবকে নিয়ে। আমার মানে আমি আরো একটা কথা যোগ করছি, দেবাশিস দা অতীব ভদ্র, তাই জন্য দেবাশিস দা এই কথাগুলোর উত্তর দিচ্ছে। অতনুর কথার ড্রেস ধরেই বলছি, আমরা বাউন্ড নই উত্তর দিতে একেবারেই, এবং দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা উত্তর দিতে পারিও না বোধহয় একটি সরকারি সিদ্ধান্তের জের টেনে এনে একটি বেসরকারি জায়গায়, পারি না আমরা, আমাদের সেই অধিকার নেই, সেই ক্ষমতা নেই, দেবও না। আজকে যে দলটি যে আবেদন করেছে তার যদি 25 বছরের দল হয়, 30 বছরের দল হয়, মানে সেটা তিনি স্বীকার করছেন সেটি পুরনো দল, তো সেই যদি তার যদি পেপার ঠিক থাকে তাহলে তাকে যদি না দেওয়া হয় তাহলে তো এটা নিয়েও প্রশ্ন উঠবে যে একটা 30 বছরের দল, তার এত তার ইতিহাস রয়েছে, অথচ সেই দলটাকে দেওয়া হলো না কেন? আমরা তো এটা জানি যে নতুন দলের কথা বলা হচ্ছে, নতুন দলের ক্ষেত্রে তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসই আছে যে 3 বছর না হলে ব্যান্ডটির অ্যাপ্লাই করতে পারবে না। আমরা এটা জানি, বাস্তব ঘটনা যে বহু দল তৈরি হয়েছে ব্যান্ডটির কথা ভেবে, তাহলে 3 বছর তো তাকে আগে চালাতে হবে, সে তো মানে সে সত্যি এটা মানে সে গ্র্যান্ড পাবার জন্য দল করছে না, সেই থিয়েটারটা করবে বা করছে ধারাবাহিকভাবে সে চলছে কিনা সেইগুলোও তো দেখার বিষয় আছে, না হলে এই 3 বছরের নিয়মটা এলো কেন? অতএব পুরনো দল বলেই তাকে বাতিল করে দিতে হবে এটাও বোধ হয় যুক্তিযুক্ত নয়। আর ওই যে সবাইকে দেওয়া সম্ভব না, ক্যাটাগরি অনুযায়ী ক্রাইটেরিয়াতে যারা যারা যোগ্য বলে মনে হয়েছে সেই সেই দলগুলি পেয়েছে। এবার এর বেশি কিছু বলা একটা সরকারি সিদ্ধান্তের জায়গা থেকে জান একেবারেই তোমরা হয়তো এইটুকু মানে বলা না বলতেই পারতে, মানে তোমরা বলতে একেবারেই বাধ্য নও। আমি এই প্রশ্নগুলো করলাম বা এই কথাগুলো তোমাদের কাছে তুলে ধরছি একটাই কারণে, যেটা হচ্ছে আমার দল যেহেতু ধরো আমাদের দলও সরকারি গ্রান্ট পায়, কিন্তু আমরা যদি কোনো গ্রান্ট না পাই, কোনো বছর কোনো ফেস্টিভ্যাল গ্রান্ট বা প্রোডাকশন গ্রান্ট পেলাম না কিন্তু আমার বন্ধু পেলো, তখন কিন্তু ব্যাপারটা তাই হয় যে তার মানে আমার ফাইলে কি ভুল ছিল, পরের বার ফাইলটা থেকে বুঝে নি তাহলে ও হয়েছে ওর ফাইলে কিছু ঠিক ছিল, যেটা হয়। কিন্তু ইদানিং ঠিক এই লকডাউনের পরবর্তীকালেই ঠিক কয়েক মাসে একটা বড় ভোল পরিবর্তন দেখলাম, যেটা খুব ভয়ঙ্কর আমার কাছে লাগে, যে আমি পেলাম আমার বন্ধু পেলো না, আমার বন্ধু পেলো আমি পেলাম না, সঙ্গে সঙ্গে আমি ওর শত্রু হয়ে গেলাম, আমি ওর প্রতিদ্বন্দ্বী হয়ে গেলাম, আমি যদি পাই আমি ধান্দাবাজি করে পেয়েছি, আমি খারাপ এবং ও নিজে ওই একমাত্র লড়াই করছে, বা ও পেলে আমি লড়াকু আমি লড়াই করছি, ও তখন একটা মানে মানে একটা কি বলবো ও একটা ধান্দাবাজ হয়ে গেলো, এই ভাগাভাগিটা কিন্তু ইদানিং এসেছে এবং সেটা খুব খারাপ আমার ব্যক্তিগতভাবে মনে হয়। প্রত্যেকটা দলই লড়ে, যেমন প্রত্যেকটা মানুষই চাকরির জন্য পড়াশোনা করে, যেমন যে পেয়ে যাচ্ছে সে তো তার তো দোষ নয় সে পেয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু বিষয়টা সে জায়গায় দাঁড়াচ্ছে এবং সেটা খুব কি বলবো ভয়ঙ্কর ভাবেই দাঁড়াচ্ছে। আমাদের অনেক কাজ আমাদের অনেক খাটনি কিন্তু শুধুমাত্র মুছে ফেলা হচ্ছে যে আমরা অর্জন করতে পাচ্ছি কোনো সময় কোনো গ্রান্ট, আবার যখন পাচ্ছি না তখন কিন্তু খোঁজও নেওয়া হচ্ছে না। এই প্রশ্নগুলো একদম সরাসরি এলিগেশনগুলো আসছে সেগুলো খারাপ লাগে। তোমরা যেহেতু আমাদের পরিচিত একেবারেই সেই জন্যই প্রশ্নগুলো আমার কাছে করা, তোমরা উত্তর দিতেও পারো নাও দিতে পারো। যে প্রশ্নগুলো তোমরা করছো তুমি করছো এই প্রশ্নগুলো বা যা করছো এগুলো আমাদের চোখে না না এখন যে প্রশ্নগুলো করছো যে প্রশ্নগুলো তোমার কাছে স্ক্রিনশট হিসেবে আছে এগুলো কম বেশি আমার মনে হয় আমরা সবাই দেখেছি, ঠিক আছে দেখেছি, কিন্তু প্রয়োজন বোধ করছি না। তার কারণ যারা প্রশ্ন করছেন সেই প্রশ্নকর্তাদেরকে আমি প্রশ্ন করার অধিকার একজন নাগরিক হিসেবে 100 বার রয়েছে 1000 বার রয়েছে, কিন্তু সেই প্রশ্নগুলো যে ফিল্ডে যে দাঁড়িয়ে করেছেন সেই ফিল্ডে প্রশ্ন করার জন্য যে আমি বলছি সময় বা যে যোগ্যতা হওয়া উচিত বা তৈরি করা উচিত সেইটা বোধ হয় একটু সময় দেওয়া উচিত, বা কাদেরকে করছি আমরা চাইলেই এখনো আমাদের যারা একদম সিনিয়র তাদের সরাসরি আঙুল তুলে এইটা করেননি কেন বা এইটা করে আপনারা কি ভুল করে গেলেন
এই বলার আমি আমি একটুখানি বলি, হ্যাঁ অতনুদা আমি একটু বলি, সেটা হচ্ছে অনেক সময় এমন হয় না কি, ধরো একটা কথা সেই কথাটা হয়তো পুরোপুরি ঠিক নয়, কিন্তু সেটা বারবার প্রত্যেকে মিলে বলতে বলতে সেটাকেই কোথাও ঠিক এবং সেটার পক্ষে যুক্তি দিয়েই সেটাকে স্ট্যাটিক করে দেওয়ার একটা মানে হয়ে যায় মানুষের কাছে, মানে একটা প্রজন্মের কাছে বা একটা সেক্টরের কাছে। না না, মরা মরা থেকে যে শব্দটা তৈরি হয়েছিল না, সেটাই সেই শব্দের পর আবার সেই শব্দে যেমন ভূত তাড়ায়, আবার লোকে ভূত ডেকেও আনে। অতএব ওটা নিয়ে আর অত মাথা খারাপ করার কিছু নেই। ও বলছে বলছে, আমি বলছি, আমি আমার মতো করে আমি বললাম, আইনের রাস্তা খোলা আছে, তারা যেতে পারেন, আরটিআই করতে পারেন, উড়ে জানুক কারোর কোন অযোগ্য যারা কারা পেলো আর কারা কি হিসেবে পেলো না, কিন্তু দয়া করে কোনো সময়ের সঙ্গে সময়ের তুলনা করলে এটা খারাপ লাগে। সময়ের তুলনা করে লাভ নেই, যে যারা ছিলেন তাদের সঙ্গে আমাদের লড়িয়ে দিয়ে কি লাভ, আর যারা বলছেন তারা কি ওই ওই পর্যায়ে কোনোদিন ছিলেন, যারা পদে ছিলেন তারা একটু বলুন, তাহলে বোধ হয় আমাদের ক্ষেত্রেও বুঝতে সুবিধে হবে। মুশকিলটা হচ্ছে না আমরা কি করি, আমরা কোনো নতুন পরিকল্পনা দিই না কাউকে, সেই যদি আমার বিরোধী জায়গাতেও থাকে তাকে কোনো পরিকল্পনা দিই না, কোনো সাজেশনস থাকে না, শুধু আমরা কামড়া কামড়ি করি, কি পেলো না পেলো না, যেই নিজেরটা পেলাম না তখনই দংশাতে যাই। এটা তো ওই কাঁকড়ার জাত বলেই আমাদের এই কাজগুলো। আচ্ছা ভাই, একটু ভেবে ভেবে দেখার বিষয়, মানে আমি ভেবেছিলাম এই কথাটা বলবো না, কিন্তু মানে বলতে বলছি জাস্ট একটা পরিসংখ্যান হিসেবে, যে আগের যে আগের সরকারের সময়, আবার সেই সরকারই আসছে, আগের সরকারের সময় গভর্নমেন্ট গ্রান্ট ছিল পাঁচটা দলকে, চার পাঁচটা দলকে দেওয়া হতো 20,000 টাকা করে, আর 5,000 টাকা না 7,000 টাকা দেওয়া হতো সেরকম আরো 10-15টা দল। এখন সেখানে এতগুলো দলকে 250 থেকে 300, এবার 300, গত বছর 250 দেওয়া দলকে দেওয়া হয়েছে 50,000 টাকা, অ্যামাউন্টটাও বেড়েছে, দলও বেড়েছে। নাট্য মেলায় আগে কলকাতায় শুধুমাত্র হতো, এখন পুরো সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়, এবং দলের সংখ্যা ম্যাসিভ কত বেড়েছে আমরা জানি। এই হ্যাঁ, সমস্ত নাট্যমেলা সব পুরোটা জুড়ে দেখলে, আগে এই বহির্বঙ্গ বলে কিছু ছিল না, এবার এখন এখন তো এই সরকারের সময় তো বহির্বঙ্গ হচ্ছে। এবার এর সঙ্গে আবার কিন্তু প্রত্যেক মানে প্রত্যেক সময় চেষ্টা করা হচ্ছে যে আরো কি কি ডেভেলপ হতে পারে। যেমন বলছি যে এই যে গত বছর বিনোদিনী নাট্যোৎসব বলে, মানে বিনোদিনী নাট্যোৎসবে প্রত্যেক সপ্তাহে 4টে করে দল সেখানে আমন্ত্রিত অভিনয় করেছে, এক এক দিনে দুটো, সপ্তাহে দুটো, 4টে, 4 মানে মাসে 16টা দল, মানে মাসে 16টা মানে এক বছরে কতগুলো দল, তো এতগুলো দল কিন্তু আবার একটা নতুন প্ল্যাটফর্ম পেল। তার মানে এই যে প্রতিনিয়ত নতুন নতুন ভাবে 192টা দল এবং 192টা দল জেলার জেলার, তাহলে এই স্কোপ গুলো তো প্রতি মুহূর্তে তৈরি করা হচ্ছে, বা এগুলো তো আগে ছিল না। এরপর একটা এরপরেও যদি এত কথা উঠে আর তো সত্যি কিছু বলার নেই। এবং এই যে তুমি বললে না ব্যক্তিগতভাবে, ব্যক্তিগতভাবেও হয়তো মানে আমি জানি না বলা ঠিক হবে কিনা, কিন্তু ব্যক্তিগতভাবেও তো মানে অনেক নাট্যজনকে সাহায্য করা হয়েছে, সেটা হয়তো সরকারি স্তর থেকেও যদি করা যায় হয়তো ভবিষ্যতে সেটা সম্ভব হবে, হয়তো ভবিষ্যতে সম্ভব হবে। তো যদি সেটা মানে সব দিক থেকেই তো ভাবা হচ্ছে, কারণ এর আগে বলছিলেন, এর আগে যারা বলছিলেন অনেকেই বলছিলেন যে সরকার কেন এই সময় দলগুলোর পাশে দাঁড়াচ্ছে না, তো সরকারি জায়গায় তো অনেক বাধ্যবাধকতা থাকে যে ফাইলটা আলটিমেট মুভ করলো কিনা, টাকাটা ঢুকলো কিনা, না ঢুকার আগে পর্যন্ত বলা যায় না, অনেক কিছু ব্যাপার থাকে। তো দীর্ঘদিন পর্যন্ত আমাদের তো এটাও শুনতে হয়েছে যে সরকার কেন ভাবলো না দলগুলো নিয়ে, সরকার কেন ভাবলো না। এবার সরকার যখন ভাবলো, যখন 300 দলের কাছে টাকাটা পৌঁছলো, তখন বলা শুরু হতো যে এ কেন পেলো না, ও কেন পেলো না, বা ব্যক্তিগত মানুষ কেন পেলো না। এবার হয়তো ব্যক্তিগত মানুষও পাবে, তখন হয়তো আবার ব্যক্তিগত অনেক নাট্যজন যদি এবার টাকা পেয়ে যান, যদি পেয়ে যান, ধরার কথার কথা হয়তো পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পর আবার একটা নতুন ইস্যু হবে, সেটা আসবে, চলতে থাকবে। আমাদের কাজ করে যাওয়ার চেষ্টা করা। দেবাশিস বললো না 800 অ্যাপ্লিকেশন করেছে, তো এই 800 অ্যাপ্লিকেশনের 800 জনকেও যদি দেয়া হতো, আমি নিশ্চিত 801তম দলটি ওইখানে বলতো, ওই 800তম দল 8 জন দলকে দেওয়া হলো, আমাদের কেন মানে বা আর বাকিরা পেলো না কেন, অগুন্তি দলের জায়গায় দাঁড়িয়ে অগুন্তি
আচ্ছা, একটা টেকনিক্যাল প্রশ্ন আছে এখানটায়, সেটা মানে একেবারে টেকনিক্যাল প্রশ্ন, মানে এখানে এসেছে একটা এলিগেশন যে আমি লিস্টটা অবশ্যই গুনিনি, যে সেই লিস্টটার মধ্যে বলে 290টা দল আছে 300টা দলের জায়গায়, তাহলে 10টা দলের নাম নেই কেন? এবং ওরা বলছে তাহলে 5 লক্ষ টাকার হিসেব কি হলো, মানে এরকম একটা, যদি আমি কিন্তু গুনিনি, মানে আমার মানে একেবারেই ওই লিস্ট গোনা সম্ভব না আমার পক্ষে, কিন্তু আমি আমি বলে দিচ্ছি, বলতে পারবো আমি বলে দিচ্ছি, না না বলে দিচ্ছি, বলতে পারবো না, এক সেকেন্ড, লিস্টটা যিনি পেয়েছেন, আমি জানতে চাই সবার আগে, যেটা 290টি দলের নামের লিস্ট যিনি পেয়েছেন, সেই লিস্টটা কোথায়? কারণ কেউ লিস্ট পাচ্ছে না এরকম একটা অভিযোগ রয়েছে, তার মানে তার কাছে 290টা দলের, হ্যাঁ তার মানে তার কাছে 290টা দলের লিস্ট ছিল, যে প্রথম দিকে লিস্ট পাচ্ছিল, তারপর ফেসবুকে হঠাৎ করে, না আমি আগে সেই ফেসবুকে হঠাৎ করে লিস্ট পাওয়া, আমি মানে ফেসবুকে আমিও পেয়েছি, আমি সেই 290টি দলের নাম যিনি বলেছিলেন ফেসবুক থেকে, ফেসবুক থেকে কার প্রোফাইল থেকে কে দিয়েছেন সেটাও তো জানা দরকার, কারণ এটা তো কেউ কেউ তৈরি করেও দিতে পারেন, কারণ আমি বলছি নাট্য একাডেমির ওয়েবসাইটে লিস্ট নেই, নাট্য একাডেমিতেই একমাত্র হার্ড কপিটা লাগানো রয়েছে লিস্টে, সুতরাং সেখানে এখনো পর্যন্ত কেউ গিয়ে লিস্টার কপি নিয়ে এসেছে কিনা আমরা জানি না, আমাদের নিজেদের কাছে কারোর কাছে লিস্ট নেই, ছবি তোলা কপি, হ্যাঁ ছবি তোলা কপিতে তো নিশ্চয়ই 300 জনের নাম থাকবে, আমি যতদূর জানি এখনো দু একজন, আমি কিন্তু নিজে দু চারটে দলের এলিগেশন আছে, এলিগেশন আছে, না এলিগেশন না, তুমি বলছেন এলিগেশনের জায়গায় দাঁড়িয়ে শোনো ভাই, একটা কথা এলিগেশন না, সরকারি কাজকর্মও তো বুঝতে হয়, সরকারি জায়গায় দাঁড়িয়ে যারা সরকারি চাকরি করেন বা এরকম কাজের সঙ্গে যুক্ত তাদের থেকে একটু জেনে নিতে বলবে যে সরকারি খাতে একটা বিলে 1,45,00,000 বেশি স্যাংশন হয় না, পাশ করা যায় না, তো স্বাভাবিকভাবেই 290টা দলের প্রথম লটে বেরিয়েছে, বাকি 10টা দল পাবে, এবং আরো একটা তথ্য জানিয়ে দিই, যে 10টি দল এখন প্রথম দিকে পেলেন না, সেই 10টি দলই নাট্য একাডেমির সদস্য, আর আমি এর বেশি কিছু বলতে বাধ্য না, আর যারা পাইনি, আমি আরেকটা বলছি, আরো অনেকের মানে যদি থাকে কোনো সমস্যা তাহলে জানতে হবে, বহু জনের জানিস তো অ্যাকাউন্ট নাম্বারে গন্ডগোল আছে, IFSC তে গন্ডগোল আছে, এরকম তারা তখন পাঠিয়ে দেয় না একটা করে, যে কোনো একটা ক্যান্সেল চেক দিয়ে দেয়, এবার ম্যানুয়ালি কাজটা হতে গিয়ে এরকম ছোটখাটো গন্ডগোল হয়, সেই টাকাটা পেতে দেরি, যেমন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রান্ট ঢুকতে তো দেরি আছে, আমারই এখনো গ্রান্ট ঢোকেনি, কারণ আমি ফেসবুকে ওই রকম যখন একটা লিস্ট কে একটা দিয়েছিল, ওই কত ছবি তুলে দিয়েছিল, তো মানে সত্যি সত্যি 300টা নাম কে গোনা যায় নাকি, তো আমার কাছে তারপরে দেখলাম এরকম একটা এলিগেশন, আমি রেখে দিয়েছিলাম যে তোমাদের কাছে প্রশ্নটা করবো, এটা কেন মানে আমি জানি না, যে তোমরাই বলতে পারবে, সেই সময় দেওয়া যায়নি, একটা বিলে 1,45,00,000 বেশি দেওয়া যায় না, সেক্ষেত্রে বাকি যেটা রয়েছে সেটা খুব শীঘ্রই দিয়ে দেবেন, এমনটা সরকারের উদ্দেশ্য নয় বলেই আমাদের ধারণা, আমরা সরকারি কর্মী নই, সরকারি আমলা নই, আমরা একটা সম্মানিত জায়গায় একটা মানে সদস্য, একটা উপদেষ্টা মন্ডলী, আমরা পরামর্শটুকু দিতে পারি, তার বাইরে নয়, কিন্তু আমি যতদূর যে জায়গাটুকু, যেটা আমি বললাম 10টি দলের কথা, সেই জায়গায় দাঁড়িয়ে, যে তার বেশি আর অন্য কিচ্ছু নয়, এখানে সবেতেই তো মানে ছাঁদা খোঁজা আমাদের কাজ, আর এটাই এই জন্য আমাদের ছোট্ট একটা কথা এখানে বলি, আমাদের স্যালারি এখনো ঢোকেনি, আমাদের বেশ কিছু দলের স্যালারি ঢোকেনি আগের বছরের ইউসির জন্য, এটা হতেই পারে, মানে সেটা এখন কি করে বলবো বলো, আরে ভাই 16-17 স্যালারি এখনো ঢোকেনি, আমি দায়িত্ব নিয়ে বলছি, 16-17 স্যাংশন হয়েছে, সেটা 19-20 হয়ে গেল, এখনো স্যালারি ঢোকেনি, এরকম দলের সংখ্যাও জানি, এরকম জায়গাও জানি, কজন ফেসবুকে বিপ্লব করছে তাদের জন্য, কজন বিপ্লব করছে, স্যালারি পাওয়া দলগুলো নিয়ে কোনো বিপ্লব হলো কি হলো কি হলো কি হলো, বিরোধিতা করুন না, একটা গঠনমূলক বিরোধিতা থাকুক, আমাদেরকে আজরে দমকে ওই কাজের জায়গা হবে না, যে একটা যেটা আমাদের প্রত্যেকের প্রতি একটা এলিগেশন আছে, আমরা যত নির্দেশক মানে এখানে আমি ওই নাট্য একাডেমি থেকে সরে গেলাম, নাট্য একাডেমি গ্রান্ড মেম্বার নয়, যে কোনো নাটকের ডিরেক্টরদের প্রতি, যে যারা টাকা পাচ্ছে তাদের কাছে কি এরকম কোন ইনস্ট্রাকশন সরকার দিতে পারেন না, যে দলগুলো বা টাকাগুলো তাদের দলের দুষ্ট নাট্যকর্মীদেরই দেওয়া হোক, মানে কোন সরকার একেবারে কি এইভাবে কোন ইনস্ট্রাকশন দিতে পারে, আমি জানি না, যে আমার দলে আর্থিক মানে 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 আমার দলে আভ্যন্তরীণ কাঠামোটা কিভাবে চালাবো, সেরকম ভাবে কি ইনস্ট্রাকশন কোন সরকার দিতে পারে কখনো, যে কোনো ক্ষেত্রে, এটা এই এই প্রশ্নটা যিনি করেছেন তিনি কি মানে অনুদান পেয়েছেন, আমি জানি না, আমি কি করে বলবো, না যদি না পেয়ে থাকেন তাহলে আমার এই এই কথাটা বলার উনি অধিকারী নন, কিছু অধিকারী হতে হয় থিয়েটারের ক্ষেত্রে দাঁড়িয়ে, না খুব মস্ত বড় একটা জায়গা আছে ভাবে, আমি মানে যেভাবেই নিই না কেন,
থিয়েটারটা দেখারও একজন অধিকারই লাগে, আমি বলছি না। সরকার কি কখনো এরকম ইনস্ট্রাকশন দিতে পারে দলের আভ্যন্তরীণ? না 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 না, এটা পরিকাঠামো কিভাবে হবে কথাবার্তা, মানে তাহলে তো কালকে আমরা কি নাটক করব, কিভাবে নাটক করব সেটা হতে পারে, তাহলে তো কালকে আমরা কি নাটক করব সেটা তো একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে। একটা নাট্য দলকে টাকা দেওয়া হয়েছে মানে তারা সেই টাকা নাটকের খাতেই ব্যয় করবে, নাট্যকর্মীদের খাতেই ব্যয় করবে, তারা জমা দিয়েছিল একটা পরিকল্পনা জমা দিয়েছিল, সেই পরিকল্পনার ভিত্তিতে চেয়েছে। এখন সেই পরিকল্পনাটাকে তিনি কিভাবে মানে ব্যয় মানে দেখাবেন, সেটা হয়ে গেছে না, আগামীতে হবে না, এখন লোন করলেন তা এখন কাউকে দিলেন, সেটা তার ব্যাপার সম্পূর্ণ। এটা সরকার এরকম বলবে নাকি আপনি ওই খাতের খরচা করবেন না, আপনি ফেস্টিভ্যালের জন্য চেয়েছিলেন, এখন আপনার দলের 50 জনকে 1,000 টাকা করে দিয়ে দিন। আরে বাবা, তোমার কাছে একটা জিনিস রয়েছে তুমি কিভাবে ব্যবহার করবে, তার জন্য সে ব্যবহার করার অনুমতিও তুমি তার থেকে চেয়েছো, তার জন্য একটা পরিকল্পনা জমা দিয়েছো, এখন আবার এই কথাগুলো উদ্ভট মস্তিষ্কের কথাবার্তা, অবাস্তব একটা কথাবার্তা। সরকার এই এই নির্দেশ দেবে? কোনোদিন কোনো সরকার দেয়? কেন্দ্রীয় যারা অনুদান পেয়ে গেছে রেপার্টরি গ্র্যান্ট এই জুলাই অবধি, যে কটা দল পেয়েছে তাদেরকে কেন্দ্রীয় সরকার বলেছে ভাই আপনি এই এই আপনার দলের আর্টিস্টদের এই রেপার্টরি গ্র্যান্টটা না দিয়ে আপনি বরঞ্চ আপনার দলের বাকি যারা আছে সবাইকে এটা বিলিয়ে দিন, এম বলতে পারে কখনো? একটাই শুধু আমার শেষ প্রশ্ন বা শেষ বক্তব্য সবার কাছে, যে যেরকমই হোক যে একটা কিন্তু ধরো নেগেটিভ বাতাবরণ একটা তৈরি করার চেষ্টা কারা করছে, যারা করছে তাদের সম্পর্কে কিছু বলার নেই, কিন্তু অনেক মানুষ আছে যারা ধরো একেবারেই এই পুরো বিষয়টা জানে না বা যারা সত্যি সরল তারা কিন্তু কোথাও ইনফ্লুয়েন্স হচ্ছে। তো সেটা আমরা আমরা যারা সর্বক্ষণে থিয়েটার করি তাদের সাথে তো তারা তো থিয়েটারটাই করছি, মানে একেবারে থিয়েটারটা ভালোবেসে করছি। তো কি তোমরা বক্তব্য দিতে চাও যে এই ভুল বোঝাবুঝি থেকে তারাও যেন বিরত থাকেন, বা তোমরা কি বলতে চাও তাদের উদ্দেশ্যে? একেবারে যারা এলিগেশন দিচ্ছে বা কিছু, আমি তাদের কথা বলছি যারা মোটিভেটেড হয়ে যেতে পারে এদের কথায় ননস্টপ এদের আচরণে, আমি তাদের জন্য তোমাদের কোনো যদি বার্তা থাকে। রাকেশ দা থেকে যাবো আমি, মানে আমি কিন্তু এর মধ্যে ধরো আমার তোমার দলের ছেলে মেয়েদের কথাও বলছি, তারাও থিয়েটার ফ্যাটার্নিটির মধ্যে পড়ে, তারাও সব দেখছে, আমি তাদের কথাও বলছি। হ্যাঁ, খুব বড় শোনাবে কথা, তার থিয়েটার তো সত্যের অনুশীলন শেখায়, মূলত সত্যের অনুশীলন শেখায়। আর একটা পাশাপাশি কথা আছে, সত্য মিথ্যাই দুটো খুব আপেক্ষিক, যারা এটা বলেন তারা ভুল বলেন, সত্যটা সত্যই মিথ্যাটা মিথ্যাই। এবার ডিপেন্ড করছে আমার উপরে, আমি কিভাবে কোনটাকে গ্রহণ করব। যদি কেউ আজকে ইনফ্লুয়েন্সড হয়ে আমাকে মিথ্যা ভেবে যার তারা ইনফ্লুয়েন্সড হচ্ছে সেটাকে সত্য বলে আঁকড়ে ধরে, ধরুক, ক্ষতি নেই, বরং ভালো। তিনি যদি সেই মিথ্যাটা থেকে আস্তে আস্তে একটা জার্নির মধ্যে দিয়ে আমার কাছে এসে পৌঁছন, তাহলে আমি সেই খাঁটি মানুষটাকে পাব, সেই সত্যটাকেই পাব। বরং যদি তিনি এখন শুধুমাত্র আমার কথা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে আজকে ভাবেন যে না ওটা ওরা ভুল আমি ঠিক, সেটা ঠিক নয়, তাকে ছেড়ে দেওয়া উচিত। সে তার দ্বারা নিজে কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হবে নাকি সে যাচাই করে নেবে সেইটা করে নিয়ে আসুক। ঠিক যেভাবে আমার কাছে আলটিমেটলি আমার কিছু খাঁটি দর্শক রয়ে গেছেন, আমি জানি আরো আগামী 1 বছর লকডাউনের পর যদি আমি থিয়েটার শুরু করি আমার সেই 4টি দর্শক অন্তত আসবেনই, তারা আমার কাছে দায়বদ্ধ, আমিও তাদের কাছে দায়বদ্ধ। ঠিক তেমন এক্ষেত্রেও সেটাই সত্য, যে আমার কথাকে বিশ্বাস করবে নাকি আমার প্রতিপক্ষের কথাকে বিশ্বাস করবে এটা তার উপরেই ছেড়ে দেওয়া ভালো বলে আমার মনে হয়। দেবাশিস এবং মানে আমি একেবারেই বলছি যে যারা তাদের কথা বারবার ঠিক ভুলটা না বুঝেই হয়তো ওই কথাগুলো বারবার হচ্ছে বলেই ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে তাদের তরফে। আসলে মানে সত্য মিথ্যা এই যা কথা হচ্ছে সবই আপেক্ষিক, হয়তো ওপারে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি ভুল বলছি, বা এপারে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ওরা ভুল করছে না, পুরো ব্যাপারটাই সময় ঠিক করে দেবে। সেই জন্য রাকেশ যেটা বললো একদম যথার্থ, সময়ই বলে দেবে যে কে ঠিক কে ভুল ছিল। তো তার জন্য দড়ি টানাটানি করে লাভ নেই যে আমার দিকে আসুন বা ওই দিকে যান, সময় বলে দেবে।
শতনু আমি এখনো মনে করি আমাদের, আমি এখনো মনে করি থিয়েটারে সেই অর্থে কোনো প্রতিপক্ষ বলে কেউ নেই। কি প্রতিপক্ষ, একটাই তো এই ছোট জায়গা, সবাই আমরা বন্ধু, সাময়িক কিছু এই অবস্থার প্রেক্ষিতে কিছু জায়গা তৈরি হয়েছে, আর বাকি যে জায়গাটা সেটা থাকবেই। দেখো নিজের বাড়িতেও দেখবে, পাড়া প্রতিবেশীদের ক্লাবে দেখবে, যারা কাজ করে তাদের দ্বারা কিছু হয়তো কোনো সময় ভুল হয়, সেটাই স্বাভাবিক, যে কাজ করে সেই তো ভুল করবে, আর যে কাজ করে সব থেকে বেশি কথাটা সেই শোনে, সব থেকে বেশি আওয়াজটা বেশি ভুলের জায়গা তার দিকে আঙুল ওঠে। তাতে আমার মনে হয় আগের যারা ছিলেন তাদের দিকে কেন এত কথা বলেনি, তাদের নিশ্চয়ই তাদের কাজের জায়গাটা কম ছিল। এই কমিটিটা অনেক বেশি অ্যাক্টিভ, অ্যাক্টিভলি ফুল ফ্রন্টে আসছে বলে তাদের দিকে এত আঙুল উঠছে বা কথা উঠছে। আর যে কথাটা বললে না, যে যারা ওই মানে যারা আমাদের অন্য মত বলছে বা অন্য মত পোষণ করছে তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে, আমি মনে করি সেই একই একটা বহু ক্লিশি শব্দ ব্যবহারে হয়ে যাওয়া, সেই শব্দটাই আবার একবার বলবো, সেটা হচ্ছে একটা গ্লাসের অর্ধেকটা জল, সেটা ভর্তি এবং খালি উভয়ই সত্য। আমি কিভাবে দেখব আমার মানসিকতায় সেটা প্রমাণ করবে, আমি কিভাবে বুঝবো সেটা আমার মানসিকতায় প্রমাণ করবে। অর্থাৎ গ্লাসটাকে আমি অর্ধেক খালি বলবো না অর্ধেক ভর্তি বলবো, যেটা বলবো যেভাবে ভর্তি বা খালি সেটার উপর আমার মানসিকতা যেমন নির্ভর করবে, সেটার উপর দিয়ে সেটার উপর ভিত্তি করে আমার মানসিক অবস্থান তৈরি করে দেবে আগামী দিনে আমি ওই বাকিটা ভর্তি করব না বাকিটা খালি করব, অর্থাৎ গ্লাসটা পূর্ণ করব অথবা গ্লাসটা শূন্য করব। এই দিনের শেষে আমরা কিন্তু আবার যখন সবকিছু ঠিক হবে আমাদের একসাথে থিয়েটার করতে হবে, তোমরা আমরা আমরা যারা একসঙ্গে কাজ করছি, আমি দেব সুভজিৎ বা তোমরা অভিদা রাকেশদা, তোমরা সবাই মিলে একসাথেই আমাদের দিনের শেষে কাজটাকে করতে হবে। মানে এটা একটা বোধহয় সাময়িক একটা ভুল বোঝাবুঝি, এবং সেই ভুল বোঝাবুঝিটা হয়তো তৈরি করাও হতে পারে, সেটা আমরা কেউই জানি না, সেটা সময় ঠিক হবে, বা যারা তাতে বলছে তারাও হয়তো ভুল বুঝেই বলছে, সেটাও হয়ে যেতে পারে, তারা একটা ভুল বুঝে। একটা আমার মনে হয় অনেক ইন্ডিভিজুয়াল আর্টিস্ট গ্রান্ট আছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, কোয়ালিটিটাকে সেগুলো পাওয়া যায়। আমার দলও পার্সোনালি এরকম অনেক গ্রান্ট অ্যাক্সেস করে, আমাদের এইসব নিয়ে কোনো মাথাটা নেই। আচ্ছা, গৌরব দাস কথাটা বলেছে। আজকে অনেকটা সময় তোমাদের নষ্ট করলাম এই রাতের বেলা, তবে আমার কাছে মনে হয়েছিল যেটা, যে যারা এই কথাগুলো বারবার ফেসবুকে বলছে তারা হয়তো, তাদের সাথে হয়তো আমার এখনো থিয়েটার করা হয়ে ওঠেনি, কিন্তু তারা আমার সমসাময়িক, মানে প্রায় আমাদের বয়সী, কেউ ছোট কেউ একটু হয়তো বড়, তাদের মধ্যে অনেকেই হয়তো একটা সময় এই মিনার ভাড়ে পাটারিতে কাজ করেছে বা আজকে এসব বলছে, কিন্তু আমার বারবারই মনে হয় যে আমার বয়সে অনেকে হয়তো ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে বা হতে পারে, তাই একদম সরাসরি যদি, যেহেতু তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা আছে, যদি তোমাদেরই প্রশ্নটা করে নেওয়া যায় তাহলে তো অনেক লোক আশ্বস্ত হয় যে এটা একটা উত্তর, একটা সঠিক একটা প্রত্যুত্তর পাওয়া গেল। এই কারণেই জাস্ট আমি তোমাদের কাছে একদম সরাসরি একেবারে, আমি এই কারণে বললাম স্ক্রিনশট, যে আমি নিজে কোনো প্রশ্ন আজকে করবো না, যা আসছে যা শুনছি তোমরাও দেখছো আমি সেগুলো একেবারে কোট করেই তোমাদের কাছে রাখবো, কারণ আমার এই বিশ্বাসটা তোমাদের উপর ছিল যে তোমরা একেবারে সেটাকে খণ্ডন করবে। সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ অতনুদাকে, দেবাশিস দাকে এবং রাকেশ দাকে। দেবাশিস দা সেদিন একেবারেই আসা চাইনি, তারপরে রাতের বেলা কখন ফিরেছি তুমি জানো, আবার যেদিন আসবো কলকাতায় দেখা হবে। একদম একদম, না আমি একটা কথা বলছি রাজেশকে, আচ্ছা এই অতনু দেবাশিস আমি অভি আমাদের কি মানে খুব ঝগড়ুটে বলে বা এরকম বলে আমাদেরকে এরকম টেনে আনা, আমি এর ভাই তোমাদের প্রতিবাদ করছি। এবার এবার আমি তোমাকে বলি, এবার তোমাকে বলি, তুমি আশ্বস্ত হও, ঠিক তোমাদের পরেই যদি তোমরা তো মানে তোমরা তো ঢিল খাচ্ছ, তোমাদের পরেই যদি কেউ চিমটি খায় সেটা হচ্ছে আমি শুভজিৎ দেব। তা আমি শুভজিৎ দেব মাঝে মাঝে রাত্রে আলোচনা করি, আর রুদ্র শুভজিৎ দেব আমি আমরা মাঝে মাঝে আলোচনা করি যে এত কেন আমরা রেগুলার থিয়েটার করি, এত কেন চিমটি খেতে হচ্ছে, তখনই আমাদের মাথায় আসে যে তোমরাও তো খা খাচ্ছো, তা আমরা একটু চিমটি খাই, কাজ করলে খেতে হবে না বারবার মনে হচ্ছে। না ভাই, ভাগাভাগি করে খাবার অনেক জিনিস আছে, তুই এরকম ভাগাভাগি করে খিস্তি খাস না, এটা আমার অনুরোধ। খেতে হচ্ছে মানে আরো অনেক কারণে খেতে হচ্ছে, সেটা লাইভে বলছি না, মানে অনেক কারণে খেতে হচ্ছে। আমি লাইভে থিয়েটার করে, সুনীল গাঙ্গুলি থিয়েটার করে, আজকে আমাদের থিয়েটারের অবস্থা একটু বলি, থিয়েটার করে যদি কেউ না খেয়ে থাকে তাহলে থিয়েটারের দোষ, এবং থিয়েটার করে কেউ যদি খেতে পায় তাহলে সে ধান্দাবাজ। এই অবস্থায় দাঁড়িয়ে আছি গো আমরা সবাই। ও
বলুক, সুনীল গাঙ্গুলি ভাগাভাগি করে প্রেমিকার সঙ্গে চুমু খেয়েছিলেন বন্ধুদের সঙ্গে, হ্যাঁ, মানে সুতরাং সেইগুলো আছে খাবার। তুই তা না করে এরকম ভাবে আগের জেনারেশনের সঙ্গে নিজের বন্ধুদের সঙ্গে এরকম লোকের গাল খাচ্ছিস, এগুলো কি শুরু করেছিস তোরা? আমাদেরকে ভাই এবার রেহাই দিবি? আমরা রেহাই দেওয়ার কি, আমরা চিমটি খাচ্ছি, তোমাদের দাঁড় করিয়ে দিচ্ছি, তোমরা সিনিয়র তো। ভালো থাকুক সবাই, ভালো থাকুক, একদম একদম, চল টাটা, গুড নাইট।